মহিষ বাতানের মায়েরা কথা বলতে পারে না? কথা বলতে পারো তোমরা? প্রীতি কাকে বলে? ভালোবাসা, প্রেম। প্রীতি কি চোখে দেখা যায়? আমরা প্রীতি দেখতে পাই না, প্রীতির নাম শুনতে পাই, প্রীতি দেখা যায় না। কেমন আমরা ভালোবাসা নাম শুনতে পাই, কিন্তু মায়েরা আজকে তোমাদের প্রীতি দেখাবো। তোমরা প্রীতি দেখবে আজকে, সবাই দর্শন করবে তোমরা প্রীতি। তবে তোমরা যে প্রীতির কথা বলছো, আমি কিন্তু সে প্রীতির কথা বলছি না। তোমরা যে প্রীতির কথা ভাবছো, আমি সে প্রীতির কথা বলছি না। পার্থিব জগতের প্রীতি, পার্থিব জগতের ভালোবাসা সবই স্বার্থের ভালোবাসা। স্বার্থ ছাড়া ভালোবাসা হয় না। যত বেশি স্বার্থ থাকবে তত বেশি ভালোবাসা থাকবে, এগুলো পরীক্ষা করবে। যত স্বার্থ কম ভালোবাসা কম, স্বার্থ নেই ভালোবাসাও নেই। আর পার্থিব জগতের ভালোবাসা প্রীতি বেশি দিন থাকে না। কতদিনের ভালোবাসা? আর কার কার উপরে ভালোবাসা হয়? কেউ করে রূপের উপরে ভালোবাসা, কেউ করে যৌবনের উপরে ভালোবাসা, কেউ করে বিষয় বৈভবের উপরে ভালোবাসা। এ ভালোবাসা কি চিরকাল থাকে গো? ধনজন যৌবন কেউ নয় আপন, কেউ থাকবে না সঙ্গে। তাহলে যতদিন আমার রূপ আছে ততদিন ভালোবাসা থাকবে, যতদিন যৌবন থাকবে ততদিন ভালোবাসা থাকবে, যতদিন আমার বিষয় বৈভব থাকবে ততদিন ভালোবাসা থাকবে। তাহলে পার্থিব জগতের ভালোবাসা চিরকাল চিরদিন থাকে না। আর কোন ভালোবাসা চিরকাল থাকে? ভালোবাসা এই জাগতিক ভালোবাসা করলে ব্যথা পাবে। খুব ভালোবাসো ছেলেকে, নাতি নাতনি ছেলে জামাই বৌমায়েরা আপন, অসময়ে হয়ে গেলে বুঝবে মা কেউ আপন নয়। তুমি দিতে পারবে ভালো, তোমাকে সবাই বাসবে। কে ভালোবাসে না? সবাই ভালোবাসে, দিতে পারলেই ভালোবাসে। আর দিতে যেদিন পারবে না, সংসারে নিংড়ে দিয়েছ আর দেবার কিছু নেই, ভালোবাসা থাকবে না। তাই ভালোবাসা যদি করতে চাও, ভালোবাসা এই বাসাটা ভালো করে আমার গৌর গোবিন্দের সঙ্গে ভালোবাসা করো, ভালোবাসা করো। যে ভাগ্যবান ভাগ্যবতী গৌর গোবিন্দের সঙ্গে ভালোবাসা করতে পারে, এ ভালোবাসা চিরদিন চিরকাল এক রকমই থাকে, একই রকম থাকে। এখানে মলিনতা আসে না, এ ভালোবাসায় মলিন আসে না। কেন? যারা ভক্ত যারা বৈষ্ণব তারা কি চাইবে প্রভুর কাছে? আমার মতন মূঢ়জন আমার অনেক কিছু চাইবার আছে, কিন্তু যারা বৈষ্ণব যারা ভজন করে যারা গৌর ভক্ত তারা কি চাইবে? তারা বলে গৌর হরি, হে গোবিন্দ, হে জগন্নাথ, তুমি দুঃখ দাও কষ্ট দাও, শুধু তোমার চরণে মতি যেন থাকে, তোমার নাম যেন ভুলি না, শয়নে স্বপনে তন্দ্রা জাগরণে আহারে বিহারে গমনে ভ্রমণে সদাই যেন তোমাকে স্মরণে রাখতে পারি। তোমার চরণ ছাড়া করো না জগন্নাথ, তোমার চরণ ছাড়া করো না গৌর হরি। আহা, তাহলে মা গৌর গোবিন্দের সঙ্গে যারা ভালোবাসা করে
এ ভালোবাসা কোনোদিন মলিন হয় না, চিরদিন চিরকাল একরকমই থাকে। আরো কি হয় জানো মা? তার দিনে দিনে উজ্জ্বল হয় গো, তার দিনে দিনে উজ্জ্বল হয় গো, তার দিনে 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 উজ্জ্বল হয় গো, তার দিনে দিনে উজ্জ্বল হয় গো। আমার গৌর চরণে নিতাই গৌর, আমার গৌর চরণে আশ্রয় নিলে, তার দিনে দিনে উজ্জ্বল হয় গো, আমার গৌর চরণে দিনে দিনে উজ্জ্বল হইব, আমার আমার গৌর চরণে আশ্রয় নিলে অনাদিকালের মলিনতা দূরে যাই গো, আমার কবুর চরণে আশ্রয় নিলে অনাদিকালের মলিনতা দূরে যাই গো, আমার কবুর চরণে আশ্রয় নিলে অনাদি দূরে যাই গো, আমার কবুর চরণে আশ্রয় নিলে তার ত্রিকোণে জ্বালা ধরে যাই গো, সব মলিনতা দূরে যাই গো, তার ত্রিতাপে জ্বালা আর থাকে না, সব তার দিনে দিনে উজ্জ্বল হয় গো, দিনে দিনে উজ্জ্বল হয়, মলিনতা দূর হয়ে যায়। তাই ভালোবাসা আগে বাসা ভালো করো, তাহলে মায়েরা পীড়িতি দেখবে, তোমাদের কাজে আমি পীড়িতি দেখাবো। ওই দেখো দাদায়ে আছে, দেখো দাদায়ে আছে, দেখো দাদায়ে আছে, আমার প্রীতি মূরতি গৌর দাদায়ে আছে, আমার প্রীতি মূরতি রূপ দাদায়ে আছে, রূপ দাদায়ে আছে, প্রীতি মোরতি গৌর দাদায়ে আছে, আমার প্রীতি মোরতি গৌর ভালো করেছে, আহা প্রীতি মোরতি গৌর, প্রীতি মোরতি গৌর, প্রীতি মোরতি গৌর,
চেয়ে দেখো দাঁড়ায়ে আছে রূপ স্বরূপ ধা পিরিতি মূরতি কে রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ আজ কিয়ে নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র। আচ্ছা বাবা, আজকে মহাপ্রভুর আমরা তো ব্রজলীলা আস্বাদন করব, বৃন্দাবন লীলা। প্রত্যেক কীর্তনিয়াগণ আগে গৌরচন্দ্রিকা করেন, কেন? গৌরচন্দ্রিকাটি করবার কারণ, যে লীলাটি এখন পরিবেশন হবেন তার আভাসটা দেওয়া হয় গৌরচন্দ্রিকাতে। আর বৃন্দাবন তো আমরা যাব, বৃন্দাবন সব কিছুর তো একটা পদ্ধতি থাকে। বৃন্দাবন যেতে হলে আগে নবদ্বীপ দর্শন করতে হয়। আমার নিতাই চাঁদের করুণা ছাড়া, গৌর কৃপা ছাড়া ব্রজলীলা আস্বাদন হবে না। ভজ ভজ নিতাই, ভজ নিতাই, ভজলে গৌর পাবে, আর গৌর পেলে ব্রজে যাবে। তাই আমরা গৌরচন্দ্রিকাটি শ্রবণ করলেই বুঝতে পারি যে কোন লীলাটি এখন পরিবেশন হবেন, কোন লীলাটি আমরা আস্বাদন করব। আজকে আমাদের অষ্টকালীন লীলা চলছে, ষোলকালীন গতকালকেও কীর্তন আপনারা শ্রবণ করেছেন, আজকে রসদগার গোষ্ঠ, এইবার মধ্যাহ্ন লীলা সূর্য পূজা লীলা। কেমন? তাহলে আজকে মহাপ্রভুর কোন ভাব? আজকে প্রভুর রাধা ভাব। কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। আজকে মহাপ্রভুর রাধা ভাব, সূর্য পূজার ভাব আজকে। আজ কামিনী কাম কলিত তোছ মানস, আহা মরিরে আজ কামিনী কাম কলিত তোছ মানস, গতি অছু গজ জিনে মন্দ, গতি অছু গজ জিনে মন্দ, ওই না গতি অছু গজ জিনে মন্দ, গতি অছু গজ জিনে মন্দ, আজি হেলে দুলে দুলে, যাই গৌর হেলে দুলে, বহুদণ্ড দোলাইয়ে যাই হেলে দুলে, বহুদণ্ড হেলাইয়ে যাই হেলে দুলে। আজ ব্রজ ভাবে বিভাবিত, তিনি তো এসেছেন গো, অন্তরে কৃষ্ণ বহির গৌর, তিনি এসেছেন, তিনি যিনি জগন্নাথ, যিনি কৃষ্ণ, তিনি গৌরাঙ্গ। জানো তো মা, প্রভুর ভোগে একটু লাবড়ার কচুর শাক অন্ন, আর কি দেবে? একটা তুলসী পাতা। আর কি দেবে মা? দুফোঁটা নয়নের জল। ওই কচুর শাকার লাবড়া আর দুফোঁটা নয়ন বাড়ি আর একটা তুলসী পাতা। যদি কোনো ভক্ত আমার প্রভুকে দিতে পারে, আমার প্রভু সেই ভক্তের কাছে বাধা পড়ে যায়। একটু কচুর শাকার লাবড়া, নবদ্বীপে এরা কাঙ্গাল ভক্ত গো, নদিয়ায় এরা কাঙ্গাল, কোথা থেকে ক্ষীর পাবে, মাখন পাবে, ছানা পাবে? দাও কচুর শাকার লাবড়া দিয়ে আমাকে ভোগ লাগাও, শুধু অন্তরে একটু ভালোবাসা ভক্তি, একটা তুলসী পাতা আর দুফোঁটা নয়ন বাড়ি। তিনি এসেছেন, তিনি এসেছেন গো, এসেছে ব্রজের মাকা,
কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তার রং ফিরেছে ঢং ফিরেছে আহা, তার রং ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে ঢং ফিরেছে, কালো এবারছে না দায় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। তোমরা কিন্তু উলুধ্বনি ভালো দিতে পারো, আমি নদিয়া এখানে অনেক কীর্তন করি, কিন্তু আজকে উলুধ্বনিটা কেন হচ্ছে না ভালো বুঝতে পারছি না। প্রসাদ পাওনি না? প্রসাদ পাওনি এখনো? উলুধ্বনিটা দাও তো দেখি সবাই মিলে, আর বাবা আপনার হরিধ্বনি দেবেন। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এখন তার কালো বরণ নাই, এখন তার কালো বরণ নাই, আহারাই অঙ্গে ছটা লেগে গৌর হলো তাই, রাই অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই, আহারাই অঙ্গের ছটা লেগে গৌর হলো তাই। শেথা করে বিনোদ খেলা, শেথা করে প্রেমের খেলা, এবার খেলতে এসেছে তাই তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় আমাদের সোনার নদিয়ায়। রাই প্রেমের ঋণী হয়েছে, রাই প্রেমের ঋণী হয়েছে, আহা ঋণী হয়ে এসেছেন তিনি, প্রেমের ঋণে ঋণী হয়েছে, আহা প্রেমের ঋণে ঋণী হয়েছে, তাই হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে, হাতের বাঁশি কেড়ে লয়ে বিদায় দিয়েছে। বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, আহা বাঁশি নেই নাম সাধবে কিসে, বাঁশি নেই নাম সাধবে কিসে, মুখে হরি নাম দায় তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। যত সবে কুল ললো না, যত সবে কুল লালো না, যত সবে কুল লালো না, যত সবে কুল লালো না, আহা বাঁশি শুনে ভুল তো কুলের ধরম রাখে তো না, বাঁশি শুনে কুলকে জানে কুল রাখো না, বাঁশি শুনে ভুল তো কুলের ধরম রাখে তো না, বাঁশি শুনে ভুল তো যাবে নল রত না, আহা সে আমার রসের নাগর, সে আমার রসের নাগর, সে আমার ভাবের নাগর, সে আমার ভাবের নাগর, সে আমার প্রেমের নাগর, সে আমার প্রেমের নাগর, এবার নাম ভিলাই এই ধরাই তোদের এই সোনার নদিয়া। এসেছে ব্রজের বাঁকা কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। কালো শাখা দেখবি আয় তোদের এই সোনার নদিয়ায়। আচ্ছা এই যে তিনি ঋণী হয়ে এসেছেন নবদ্বীপে, বলছে গৌর হলেই প্রেম ঋণ শোধ হয়ে যাবে মা? না, কবে শোধ হবে গো? কাঙ্গাল বিশ্বরূপে কয়, কাঙ্গাল বিশ্বরূপে কয়, কাঙ্গাল বিশ্বরূপে কয়, কাঙ্গাল বিশ্বরূপে কয়,
ব্রজের বাঁকা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী এসেছে ব্রজের মাতা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী আয় এসেছে ব্রজের মাতা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী আয় জোর নেই তো তোমাদের এসেছে ব্রজের মাতা কালো সখা দেখবি আয় তোদের এই সোনার নদী আয় তোদের এই সোনার নদী আয় তোদের এই সোনার নদী তোদের এই সোনার নদিয়া তিনি এসেছেন রং ঢং সভা পাহাড় পাল্টে গেল নবদ্বীপে আহা আজ বাম হাতে বসন দিয়ে বদন ঢেকেছেন মহাপ্রভু ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে কেমন বাম ভুজই পুন বসনে আবৃত তনু কহতহি পূজব সুর পূজব সুর বাম হাত দিয়ে ডান হাত দিয়ে নয় বাম হাত দিয়ে বসন দিয়ে বদনখানা ঢেকেছেন প্রভু আহা আর বাম নয়নে ঘন ঘন চাইছেন কহতহি পূজব সুর অন্তরঙ্গ ভক্তের কণ্ঠটি জড়িয়ে ধরে সূর্য পূজার কথা স্মরণ করছেন প্রভু আর এক নাগরী আর এক নাগরীকে ডেকে বলছো নাগরী দেখ 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 মহাপ্রভুর দিকে তাকিয়ে দেখ প্রভুকে আমরা চিনতে পাচ্ছি না যেন কিশোরী হয়েছে যেন কিশোরী হয়েছে যেন কিশোরী হয়েছে গৌর কিশোর আমার কিশোরী হয়েছে ওই গৌর কিশোর আমার কিশোরী হয়েছে গৌর কিশোর আমার কিশোরী হয়েছে ওই গৌর কিশোর আমার কিশোরী হয়েছে যেন প্রকৃতই প্রকৃতি যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি যেন প্রকৃতই প্রকৃতি সে দেখে ও নাগরী প্রকৃতই প্রকৃতি তোরা চেয়ে দেখে ও নাগরী প্রকৃতই প্রকৃতি সে দেখে ও নাগরী যেন প্রকৃতই প্রকৃতি প্রকৃতই কিশোরী হয়েছে যেন কিশোরী হয়েছে আহা কিশোরীর ভাবে শরীর শরীর কিশোরী হয়েছে কিশোরীর ভাবে শরীর শরীর কিশোরী হয়েছে অনাগরী চেয়ে দেখ মহাপ্রভুকে গৌরকে দেখ তাকিয়ে একবার ভালো করে দেখে নে গৌর কিশোর আজ কিশোরী হয়েছে আজকে মহাপ্রভুর রাধা ভাব কেমন আপনারা নিশ্চয়ই নবদ্বীপে যান মহাপ্রভু দর্শন করুন করেন তো আপনারা জানেন আমাদের ওখানে যে ধামেশ্বর মন্দির আছে জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী যাবে মায়েরা নবদ্বীপ গেলে একবার ধামেশ্বরটা দর্শন করবে ওটা করতে হয় ধামে গিয়ে সেই ধামেশ্বরকে দর্শন না করলে তোমার ধামে যাওয়াই অপূর্ণ থেকে যাবে তা সেই ধামেশ্বরকে দেখে আসবে কি অপূর্ব রূপ তার প্রভু আমার দাঁড়িয়ে আছেন তার আমাদের ওখানে গোসাইরা ওই এক একদিন প্রভুকে এক একভাবে সাজায় কোনোদিনও প্রভুকে ধুতি পরিয়ে দেয় এই যে জামাই ষষ্ঠী গেল জামাই ষষ্ঠীর দিন যদি নবদ্বীপে যেয়ে থাকো তাহলে দেখবে সেখানে মহাপ্রভুর সেবাতে কাঁঠাল আম কলা কোনো কিছু জামাইকে যেমন দেওয়া হয় একেবারে বড় থালা দুধ জামবাটি ভর্তি যেমন জামাইকে দেওয়া হয়
সেদিন প্রভুকে ধুতি পরানো হয়েছিল, ধুতি পাঞ্জাবি কি অপূর্ব, যেন মনে হচ্ছে জামাই দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আবার কোনোদিনও প্রভুকে রাখালের বেশে একটা বাঁশি দেওয়া হয় কোমরে, কি অপূর্ব, যেন মনে হয় বৃন্দাবনের গরুচরণ রাখাল। আবার কোনোদিনও প্রভুকে শাড়ি পরানো হয়, কি অপূর্ব সুন্দর করে শাড়িটা যখন পরায় প্রভুর নাকে নলকটা তো কি দুলছে, নলকটা কি অপূর্ব সুন্দর, আহা ঠিক যেন মনে হয় বৃন্দাবনের রাধারানী দাঁড়িয়ে আছেন। কেমন যাবে ধামেশ্বর দর্শন করবে মায়েরা, কি অপূর্ব রূপ, আমার প্রভুকে দেখে আজকে চেনা যাচ্ছে না, যেন মনে হচ্ছে কিশোরী কিশোরী, আহা। বাম ভুজই পুন বসনে আবৃত তনু, কহতহি পূজব সুর সুর, কম্পপুলক ঘাম সরভঙ্গ অনুপম অনুপম, নয়নহি জল পরিপূর পরিপূর। আজকে মহাপ্রভুর অষ্টসার্ত্বিক ভাব, অষ্টসার্ত্বিক ভাব সবার ভাগ্যেই তো হবে না, ভাবযোগ্য দেহ না হলে অষ্টসার্ত্বিক ভাবের উদয় হয় না। শ্রীধাম নবদ্বীপ থেকে আমরা আপন আপন গুরুচরণ হেয়ায় ধরে কোথায় যাব আমরা বলো? বৃন্দাবন। কত ভাগ্য তোমাদের, হ্যাঁ, কতবার যাচ্ছি আমরা বৃন্দাবন, না চলো মায়েরা, দেহ নয় মনটাকে নিয়ে যাব বৃন্দাবনে। টাকা পয়সা খরচা করে তো আমরা যাই বৃন্দাবনে, এই মনও যাবে বৃন্দাবনে। চলো, এতক্ষণ বললাম নিতাই গৌর হরিবোল, আর বৃন্দাবনে গিয়ে কি বলবে, জয় জয় শ্রী রাধে শ্রী রাধে। চলো বৃন্দাবনের পথে পথে আমরা রাধা নাম গাইতে গাইতে যাব। বৃন্দাবনের পথে পথে সবাই একসঙ্গে উলুধ্বনি দেবে জোর করে, গাইব রাধা ওই বৃন্দাবনে পথে পথে, গাইব রাধা বৃন্দাবনের পথে পথে, গাইব রাধার নাম। ঘুছে যাবে মনের কালি, নামে এমন শক্তি, নামে কি হয় মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। ঘুছে যাবে মনের কালি, পূর্ণ হবে মনস্কা বৃন্দাবনে পথে পথে, গাইব রাধা নাম ওই বৃন্দাবনের পথে পথে, গাইব রাধার নাম। জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, এই জীবনটাকে কাটিয়ে দিলাম হাজার কাজের ভিড়ে, অন্তিমে সব অসার ভেবে, আহা আমরা বুঝবো মা কখন, আমরা বুঝবো কখন, যখন শেষ সময় আসবে তখন বলবো গোবিন্দ তুমি ছাড়ার আপন কেউ নেই, তুমি ছাড়া আপন কেউ নেই গো, শেষ সময় বুঝবো। গোবিন্দ ছাড়া আপন কেউ নেই, আমরা বুঝবো মা একেবারে শেষ দিনে, তাই
অসারে ভেবে এলাম তোমার দ্বারে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিক্ষা পাত্র লয়ে হাতে, ভিখারি সাজিলা বৃন্দাবনে। আমি বৃন্দাবনে পথে পথে গাইব রাধনা, বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, আদি বৃন্দাবনে পথে পথে গাইব রাধার নাম। তোমার কৃপা মনে পায়, তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জীবন, প্রভু গো তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জীবন, আর তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে মনস্থান, তোমার কৃপা পেলে পূর্ণ হবে জীবন, আহা সার্থক হবে ভবে আশা, এক বিন্দু কৃপা করো গৌরহরি, এক বিন্দু কৃপা করো হে জগতের নাথ, হে রাধা মদন মোহন, হে রাধা দামোদর, এক বিন্দু কৃপা করো, বেশি চাই না, বেশি চাইবার যোগ্যতা আমার নেই গো, বেশি চাই না, এক বিন্দু কৃপা করো, এক বিন্দু কৃপা পেলে আমার এই মানব জন্ম ধন্য হবে, তোমার কৃপা হলে পূর্ণ হবে জীবন, আচ্ছা পরে তোমার কৃপা পেলে পূর্ণ হবে মনস্কার, তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে মনস্কার, তোমার কৃপা পেলে আমার পূর্ণ হবে জীবন, আর সার্থক হবে ভবে আশা, হবে মরণ জন্মে মরণ চাই, জন্মে মরণ চাই না গোয়া, জন্ম মরণ চাই না গোয়া, নামে স্মরণ নিলাম বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধার নাম, বৃন্দাবনের পথে পথে গাইব রাধা, আমি বৃন্দাবনের পথে পথে গাইব ও রাধা, আর
পৌঁছে গেলাম বৃন্দাবনে। আজকের বর্তমান গীতব্য বিষয়বস্তু সূর্য পূজা, মধ্যাহ্নকালীন লীলা আমরা আস্বাদন করব। তাই মনটাকে আগে স্থির করতে হবে, চঞ্চল মন থাকলে গৌর গোবিন্দ ভজনে বাধা হয়ে যায়। আর মায়েদের বলি একটু এগিয়ে এসে, একটু এগিয়ে এসো তোমরা, তাহলে জায়গা হবে, সবাইকে জায়গা করে দাও, সবাই যেন বসতে পারে। যারা একটু পা মেলে, আসলে পায়েও ব্যথা, কোমরে ব্যথা, কি করবে, পাটা একটু ছড়িয়ে দেয়, এগুলো একটু পাগুলো গুটিয়ে নাও, একটু জায়গা করে দাও সবাইকে। তোমরাও মন দিয়ে হরিকথা শ্রবণ করো এবং সবাইকে সুযোগ করে দাও। একটু পরে পড়ি আমি এটা। কৃষ্ণচন্দ্র গোচারণ এসেছেন গোচারণ লীলাভূমিতে, ভগবান খেলা খেলছেন, গোপবালকের সঙ্গে ভগবান খেলা খেলছেন। খেলতে খেলতে সুবলের বদন পানে চাইলেন, সুবল আর খেলা ভালো লাগছে না। কেন খেলা ভালো লাগছে না? খেলাটা এত সুন্দর জমে উঠেছিল, খেলা খেলবি না কেন? খেলা কেন ভালো লাগছে না? গোবিন্দ বললেন, সুবল খেলা ভাঙার কারণই তুই। আমি আবার কি করলাম? হ্যাঁ, তোর ওই বদন, তোর ওই বদন খানি যেই আমি দর্শন করি, আর আমার বিনোদ খেলা ভালো লাগে না। বলুন বাবা, সুবলের বদনটা দেখলেই গোবিন্দের মনে পড়ে যায় কার কথা? প্রেমময়ী বৃষভান রাজনন্দিনীর কথা। আর খেলা ভালো লাগছে না ভাই, আর বিনোদ খেলা খেলব না। আহা ভাই, একটু রাধাকুণ্ড দর্শন করে আসি। বাবা, রাধা বদন দেখবো বললেই তো দেখা হবে না। রাধারানী কোথায় আছেন? শ্বশুরালয়, জটিলার ঘরে। সেখান থেকে রাধারানীকে আসতে হলে অনেক ছলনা করতে হয়। কৃষ্ণ বাদিনীর ঘর, ছলনা না করে আসতে পারবেন না রাধারানী। তা গোবিন্দ চিন্তা করলেন, রাধা বদন দেখবো বললেই তার দেখা হবে না। আহা, একটু রাধাকুণ্ড দর্শন করি। রাধাকুণ্ড রাধারানী এটা আলাদা বস্তু নয় বাবা, একই বস্তু। রাধাকুণ্ড দর্শন করলেই আমার রাধারানীর দর্শন হয়। তাই গোবিন্দ রাধে রাধে বলতে বলতে, রাধা বদন ভাবতে ভাবতে গোবিন্দ, আচ্ছা রাধা বদন ভাবতে ভাবতে মন্দিরের নাম, আচ্ছা একটি প্রদীপ আর 100 টাকা মন্দিরে দান করেছে আমার এই লজেন্স ভাই, কি নাম তোমার? আচ্ছা পিন্টু বিশ্বাস। আমার এই নরসিংহপুর, আমি একটা প্রদীপ একটা দান করেছি আর 100 টাকা গোবিন্দের সেবা দান করেছি। মেলা দূর বাড়ি আমার, কিন্তু নরসিংহপুরে জয় তোর হরি বল, গৌর হরি বল, হরি বল, হরি বল। বাবা লজেন্স ভাই প্রদীপ দান করছে, ধাক্কা মেরে ফেলে দিচ্ছে সবাইকে। আজকে ভগবান রাধাকুণ্ডটি দর্শন করছেন। মায়েরা, তোমরাও কিন্তু সেই মনোভাব নিয়ে এখানে বসতে হবে, ঝগড়া করবে না, এই মনোভাব নিয়ে বসো। তোমরা বৃন্দাবন দর্শন করবে এখানে বসে, রাধাকুণ্ডটা দর্শন করো, মনে মনে চিন্তা করো রাধাকুণ্ডটি। স্মরণ করতে হয় লীলা, অষ্টকালীন লীলাতে স্মরণ যদি না করতে পারো
তাহলে আস্বাদন করতে পারবে না। তোমরা রাধা কুণ্ডটি দর্শন করো এখানে বসে, নিতাই গৌর হরি বল, গোবিন্দমা রাধা কুণ্ড দর্শন করছেন। আহা, হঠাৎ ভগবানের মনে হলো রাধারানী আসলে আমি বসতে দেব কোথায়, আজকে মনটা বড় চঞ্চল, মনটা স্থির নয়, কতক্ষণে আমার রাধারানী আসবেন, আর যে ধৈর্য মানছে না, গোবিন্দ আমার রাধা কুণ্ড তীরে বসে আছেন পথপানে চেয়ে। আরে গর, আরে গর গর, মাঝে মাঝে
মন যেন আহা মন যেন আজ মনে নাই রে মনের মাঝে বসে আছে রে মাঝখানে কে বসে আছে রে মন যেন মন যেন আজ মনে নাই রে মাঝখানে বসে আছে রে মন যেন আজ মনে নাই মনের মাঝখানে কে বসে আজকে মনটা চঞ্চল গোবিন্দের মন বড় চঞ্চল মনটা স্থির হচ্ছে আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে মন যেন আজ মনে নাই রে মনের মাঝখানে কে বসে আছে রে আরে গো আরে গো খানপুরের পার্বতী মাঝি আপনি যদি এখানে থেকে থাকেন অতি সত্বর বাড়ি চলে যান আপনার নাতি ভীষণ অসুস্থ খানপুরের পার্বতী মাঝি যদি আপনি এখানে থেকে থাকেন আপনার নাতি ভীষণ অসুস্থ আপনি অতি সত্বর বাড়ি চলে যান খানপুরের পার্বতী মাঝি বন্ধ হয়ে গেল
বৈঠল কুণ্ড কতি, গোবিন্দ বসে আছেন কুণ্ডের তীরে। আহা, মনটা চঞ্চল, মনটা স্থির নয়। আচ্ছা বাবা, আপনাদের মনটা কি চঞ্চল? মায়েরা কথা বলো, তোমাদের মনটা কি চঞ্চল? হ্যাঁ, কিন্তু মানে রোদ্র উঠেছে তো, গরম তো হবেই প্যান্ডেলের নিচে দুপুরবেলা। ও লাইটগুলো বন্ধ করে দেবে, শ্রোতাদের দিকে লাইট বন্ধ করে দাও। লাইটম্যান, শ্রোতাদের দিকে লাইট বন্ধ করে দিন। আর যে গরম পড়েছে, বৃষ্টি আসছে, আর গরমও প্রচুর। বলছি তোমাদের মন চঞ্চল? আজকে গোবিন্দের মনটা বড় চঞ্চল। হ্যাঁ হ্যাঁ, মনটা স্থির নয়। কতক্ষণে রাধারানী আসবেন, আর কোথায় আমি বসতে দেব গো? ভাবিনি মনে করি প্রান্ত নেহারে হরি, আকুল মন নহে ধীর, মনটা চঞ্চল। হঠাৎ গোবিন্দের মনে হলো রাধারানী আসলে আমি বসতে দেব কোথায়, তার জন্য তো একটা শয্যা পাতা দরকার, তাই না বাবা? যে রাজার মেয়ে তিনি আসবেন, তাকে তো একটা বসতে দিতে হবে। তা রাধারানীকে বসতে দেবেন বলে গোবিন্দ আমার শয্যা পাচ্ছেন কুণ্ড তীরে। কেমনভাবে কি দিয়ে শয্যা পাচ্ছেন দেখো। নব নব পল্লবে সেজ বিছাওল, 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 নব কিশলয় তোহে রাখি, নব কিশলয় তোহে রাখি। দেখুন বাবা, নব নব পল্লব, নতুন নতুন পাতা, কচি কচি পাতা, আগে কিন্তু শয্যা পাচ্ছেন না। প্রত্যেকটা পাতা নিজের নয়নে টেনে দেখছেন, নয়নে ব্যথা লাগছে কিনা। নয়নে যদি ব্যথা লাগে, তবেই বুঝবো আমার রাধারানীর কোমল অঙ্গে ব্যথা লাগবে। তাই একটা একটা করে পাতা নয়নে টেনে তারপরে শয্যা পাচ্ছেন, কি অপূর্ব! রাধারানীর কোমল অঙ্গে যেন ব্যথা না লাগে। আবার নবকিশোর কতগুলো পল্লবীর গুচ্ছ এক জায়গায় রাখলেন কেন? রাধারানী আসবেন প্রখর রৌদ্রের তাপ, মধ্যাহ্ন সময়, অঙ্গ ঘেমে যাবে, কি দিয়ে বাতাস করব। মায়েরা বুঝতে পারছো তো, তোমাদের কথাই বলি। এই যে দুপুরবেলা কীর্তন শুনতে যারা আসে, দুপুরবেলা কেন, গরমের সময়ে কীর্তন শুনতে যারা আসে, মায়েরা কীর্তনিয়ার দিকেও তাকায় না, গোবিন্দের দিকেও তাকায় না, ওপরের দিকে তাকায়। কেন বলে, ফ্যানটা কোনটা ভালো ঘুরছে, বাতাসটা কোথায় বসলে পাওয়া যাবে ভালো, ওপর দিকে দেখে। তাহলে মা পরিশ্রান্ত হয় না, তোমরা যে হেঁটে হেঁটে আসো, পরিশ্রম হয় না? তা রাধারানী আসবেন কুণ্ড তীরে, মধ্যাহ্ন সময়ে রৌদ্রের তা ঘেমে যাবেন রাধারানী, কিন্তু তাকে আমি যে বাতাস করব, কি দিয়ে বাতাস করব। কতগুলো পল্লবের গুচ্ছ এক জায়গায় রেখে দিলেন, রাধারানী আসলে বাতাস করবেন, নবকিশলয় তোহে রাখি। কতক্ষণে আসবেন রাধারানী, মনটা চঞ্চল, কতক্ষণে আসবেন, কোথায় এখনো কেন আসছেন না? কুম কুম ঘেরি চিত ভেল আকুল, 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 মন নহে। কুম কুম ঘেরি, আজকে মনটা তো চঞ্চল, ধৈর্য ধরতে পারছেন না। রাধারানী আসবেন কখন? একবার কুণ্ডের দিকে চাইছেন, একবার কুশমিত কাননের পানে চাইছেন, একবার রাধা আশা কত পানে চাইছেন। যারা যারা রাধা কুণ্ডে যায় তারা জানে, এই মাসটি শ্রাবণ মাসটি, এটা হলো পুরুষোত্তম মাস।
এই মাসের মহিমা আপনারা তো জানেন বাবা। এই মাসে কীর্তন কীর্তন শ্রবণ করতে হয়, জপ বেশি করে করতে হয়। এই মাসে যারা ভজন সাধন একটু করবে মা ডবল পাবে, আমার কথা বুঝতে পারলে? অনেকটা পাবে, এটা পুরুষোত্তম মাস, অধিক মাস। তা যাই হোক, যারা যারা জানে এটা, নিশ্চয়ই যারা ভজন করে তারা জানে, কুণ্ডে গিয়ে দেখবে এই মাসে যদি একবার যাও বৃন্দাবনে, কুণ্ডে জায়গা নেই। কার্তিক মাসে যেমন কুণ্ডে জায়গা পাওয়া যায় না, এই পুরুষোত্তম মাসেও কুণ্ডে জায়গা পাওয়া যায় না। এত ভক্ত যায় এই অধিক মাসে। কেন? এই মাসে কীর্তন শুনতে হয়, নাম জপ করতে হয়, ভজন সাধন করতে পারলে তুমি ডবল পাবে। কেমন? তাহলে আজকে যারা যারা কীর্তন শুনছ এই শ্রাবণ মাসে, তাদের অবশ্যই কৃষ্ণ ভক্তি লাভ হবে। আর একবার যদি পারো বৃন্দাবনটা ঘুরে এসো, জয়নিতাই, রাধে রাধে, নবদ্বীপ ঘুরে এসো। এই শ্রাবণ মাসের মধ্যে একদিন যাবে নবদ্বীপে, গঙ্গায় স্নান করবে, মহাপ্রভু দর্শন করবে। কেমন এটা অধিক মাস। যাই হোক, আমারও আগামীকাল বৃন্দাবনের টিকিট আছে, জানি না রাধারানী কতখানি নিয়ে যাবেন। সময় আমাদের তো কম হয়, ওই জন্য সাত দিনের মতন যাব, আবার চলে আসবো। তা এই যে রাধাকুণ্ড, রাধাকুণ্ডটি দর্শন করছেন আমার গোবিন্দ। রাধাকুণ্ডের উৎপত্তি একটুখানি বলি। গোবিন্দ রাধারানীকে বললেন, হে রাধে, তুমি কুঞ্জ সাজাও, আমি তোমার কুঞ্জে আসছি। রাধারানী কুঞ্জ সাজালেন, গোবিন্দ অরিষ্ট অসুরকে বধ করে এলেন রাধার কুঞ্জে। রাধারানী বললেন, ললিতা, বিশাখা, কুঞ্জে ঢুকতে বারণ কর, গোবিন্দের আজকে কুঞ্জে ঢোকা বারণ। আজকে আমরা কেউ গোবিন্দকে ছোব না। সে কি? রাধারানী বললেন, গোবিন্দ তোমার কুঞ্জে ঢুকতে বারণ, আজকে তোমাকে আমরা কেউ ছোব না। কেন ছোবে না? আস্তে রাধে রাধে, ছোবে না কেন? বলে, তুমি আজকে গো হত্যা করেছ, তোমার মহাপাপ হয়েছে। বলে, আমি গো হত্যা করেছি? কোথায়? আমি তো বুঝতে পারছি না। বলে, তুমি বুঝতে পারছ না, তুমি আজকে গো হত্যা করেছ? গোবিন্দ বললেন, ও ওটা ষাঁড় নয়, ওটা একটা অসুর, রাক্ষস। শিশুকালে পুতনা বধ করেছি, অকাসুর বকাসুর বধ করেছি, এটা একটা রাক্ষস, অরিষ্ট অসুর। বলে, দেখো অত সব জানি না, তুমি একটা ষাঁড়কে হত্যা করেছ, আর ষাঁড় তো ধর্মের প্রতীক, তোমার মহাপাপ হয়েছে, আজকে আমরা তোমাকে কেউ ছোব না। গোবিন্দ চিন্তা করলেন, এরা গোয়ালিনী তো, কেমন যা বুঝবে সেটাই ঠিক, আমি যতই বোঝাই না কেন বুঝবে না, যতই বোঝাই না কেন বুঝবে না, কেমন ঠিক তাই হবে, তোমাদের কথায় আমি মানলাম, আমি পাপ করেছি। আচ্ছা, এই পাপ থেকে মুক্ত পাবো কি করে? রাধারানী বলে, এই পাপ থেকে মুক্ত পাবো কি করে আমি? তখন রাধারানী বললেন, দেখো গোবিন্দ, এই পাপ থেকে তুমি মুক্তি পাবে, যত যত তীর্থ আছে সব তীর্থে তীর্থে গিয়ে, মায়েরা আসতে, রাধে রাধে, সবার চরণে নিবেদন, আসতে মায়েরা, রাধে, না আমার দিকে যদি নাই তাকায় কি আশ্চর্য, এই যে রাধে, দেখো তো, দেখো দেখো, ছি 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 ছি, এটা নাম অপরাধ হয়ে যায়, একটু আমার প্রতি লক্ষ্য রাখতে হবে তো, একটু লক্ষ্য দাও, কৃপাদৃষ্টি দাও, সকলের চরণে নিবেদন, কীর্তনিয়ার প্রতি একটু কৃপাদৃষ্টি দেবেন বাবা। মায়েরা, তোমাদের চরণে নিবেদন, কথা বললে কত কষ্ট হয় তোমরা বুঝবে না গো। রাধারানী বললেন, শোনো গোবিন্দ, এই পাপ থেকে মুক্তি পাবে, যত তীর্থ আছে সব তীর্থে গিয়ে নদ নদীতে স্নান করে আসতে হবে। আহা,
আচ্ছা রাধারানী, সব তীর্থে তীর্থে গিয়ে নদ নদীতে স্নান করে আসলে তোমাকে ছুঁতে পারবো? আহা যাও, আগে ঘুরে ঘুরে স্নান করো, তারপর তো ছোবে। বাবা, যিনি জগতের মালিক, যিনি জগতের চিন্তামণি, ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণ কারণম চিন্তামণি। ভগবান বললেন তাই হবে রাধারানী, দক্ষিণী চরণের গোড়ালি দিয়ে সজোরে একটা গর্ত করলেন, একটা গর্ত হয়ে গেল। যত তীর্থের নদ নদী আছে, গোদাবরী, গঙ্গা, যমুনা, সমুদ্র, ব্রহ্মকুণ্ড, যত তীর্থের নদ নদী, অজয়, দামোদর, যত তীর্থের নদ নদী, ভগবান বললেন ইহো গচ্ছ ইহো তিষ্ঠ, ইহো গচ্ছ ইহো তিষ্ঠ, ইহো গচ্ছ ইহো তিষ্ঠ। দেখতে দেখতে কুণ্ডটি ভরে গেল। গোবিন্দ বললেন রাধারানী দেখো, এই কুণ্ডটি ভরে গেছে, সব তীর্থে নদ নদী এসে গেছে, এখানে স্নান করব, পড়ি তোমাকে ছোব। রাধারানী হাসছেন, বলছে গোবিন্দ তোমার উপরে মাঝে মধ্যে নারায়ণের ভর ওঠে, নিতাই গৌর হরি বল। এটা মা যশোদাও জানে যে আমার গোপালের প্রতি মাঝে মধ্যে নারায়ণের ভর ওঠে যায়। তা তোমার উপরে মাঝে মধ্যে নারায়ণের ভর ওঠে তো, তুমি সজোরে গর্ত করেছো, একটা কুণ্ড হয়ে গেছে, আর এখানে সব নদ নদী চলে এসেছে। আচ্ছা গোবিন্দ, এখানে যে সব তীর্থে এসেছে, এখানে যে সব নদ নদী এসেছে, কোথায়? তুমি আমাদের দেখাও, পরীক্ষা দাও, তারপর তো বুঝবো। গোবিন্দ বললেন তাই তো, তাই তো, ঠিক তো, প্রমাণ তো দিতেই হবে। ভগবান বললেন হে তীর্থের নদ নদী, হে তীর্থ বাড়িগণ, তোমরা রাধারানীর সামনে দাঁড়াও, গোবিন্দের আদেশ পাওয়া মাত্র সব তীর্থের নদ নদী রাধারানীর সামনে করজোড়ে দাঁড়িয়েছে। আমি গঙ্গা, আমি যমুনা, আমি সমুদ্র, আমি ব্রহ্মকুণ্ড, আমি দামোদর, আমি অজয়, কেমন ইত্যাদি ইত্যাদি যত তীর্থের নদ নদী আছে, সবাই করজোড়ে প্রণাম করছেন, রাধারানী স্তুতি করছেন। হে রাধে, এইবার পরীক্ষা দিলাম তো, সব তীর্থের বাড়িগণ এসে দাঁড়িয়েছে, সব তীর্থ এখানে চলে এসেছে। রাধারানী বলছেন গোবিন্দ তোমার মতন এইরকম কুণ্ড আমরাও করতে পারি, বেশ একবার করে দেখাও। তখন রাধারানী কি করলেন, সখীদের সঙ্গে নিয়ে, আয় সখী আমরা কুণ্ড করে আজকে গোবিন্দকে দেখাবো। কিভাবে কুণ্ড করলেন, হাতের যে কনকন, মায়েরা কনকন পড়ো না, হাতের কনকন খুলে মাটি খুঁড়ছে, মাটি খুঁড়তে 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 একটা সুন্দর কুণ্ড হয়ে গেল। চারিদিক সমান কুণ্ডখানি, কি অপূর্ব কি সুন্দর। রাধারানী বললেন গোবিন্দ দেখো দেখো দেখো, তোমার কুণ্ড দেখো আর আমার কুণ্ডটাও দেখো, তুমি যেমন বাঁকা বাঁকা হয়ে দাঁড়াও, তুমি বাঁকা বাঁকা কথা বলো, তোমার কুণ্ডটি বাঁকা, আমরা সহজ সরল, অবলা সরলা, আমাদের কুণ্ডটা দেখেছো কত সুন্দর, চারিদিক সমান। গোবিন্দ বলছেন সত্যি অপূর্ব, রাধারানী তোমার কুণ্ডটা অপূর্ব অপূর্ব সুন্দর। কিন্তু রাধারানী
যে কুণ্ডে জল নেই সে কুণ্ডের কোনো দাম নেই। রাধে রাধে বাবা, মরার মরা মেয়ের গায়ে গয়না পরানো যা আর না পরানো তাই, মরা মেয়ে তো তাকে গয়না পরিয়ে কি হবে। তা কুণ্ড তোমার সুন্দর, কিন্তু তোমার কুণ্ডে তো আর জল নেই, তোমার কুণ্ড সুন্দর হলেও কোনো দাম নেই। রাধারানী বললেন, তাই তো ললিতা, আমাদের কুণ্ডটা এত সুন্দর কিন্তু কুণ্ডে তো জল নেই। সখি চল আমরা জল ভরব, ওই মানস সরোবরের থেকে জল নিয়ে এসে আমরা কুণ্ডটি ভরব। সারি হয়ে দাঁড়িয়েছে সখীরা, কলসিতে জল ভরে একবার এর হাত থেকে ওর হাত, ওর হাত থেকে এইভাবে কুণ্ড ভরবেন। আহা, আর যে তীর্থের বাড়িগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শন করছে রাধা গোবিন্দ লীলা, তাদের দুই চোখ দিয়ে জল পড়ছে, বলছে হে গোবিন্দ, তোমার কৃপা বলে এসেছি বৃন্দাবনে, কিন্তু রাধারানীর কৃপা ছাড়া তো ব্রজধামে বাস হবে না। আমাদের বড় বাসনা আমরা রাধার কুণ্ডে বাস করব, আমরা ব্রজে বাস করতে চাই। রাধারানী যদি কৃপা করে তার কুণ্ডে আমাদের আশ্রয় দেন। আহা, গোবিন্দ বললেন, রাধারানী তোমাদের কষ্ট করে জল ভরতে হবে না, দেখো তীর্থের বাড়িগণ কাঁদছে, তীর্থের নদ নদীগণ কি বলছে শোনো, তোমার কুণ্ডে আশ্রয় নিতে চায়, তুমি কি আদেশ দেবে রাধারানী? রাধারানী বললেন, আমার এক নাম দয়াময়ী, আমার জগতে অনেক নাম, তার মাঝে আমার নামে কৃপাময়ী, আমার নামে করুণাময়ী, একবার যদি আমার কাছে কিছু চায় আমি তাকে ফিরিয়ে দেই না, আমাকে ভালোবেসে যদি আমার কাছে কিছু চায় আমি যে তাকে ফিরিয়ে দেই না। বেশ, আমি আদেশ করলাম, হে তীর্থের বাড়িগণ, হে তীর্থের নদে নদীগণ, তোমরা আমার কুণ্ডে এসে আশ্রয় নাও। দেখতে দেখতে শ্যাম কুণ্ডের জল একেবারে প্রবল বেগে রাধা কুণ্ডে ভরতে লাগলো, আর গোবিন্দের হাতে বাঁশিটা আছে, বাঁশি দিয়ে একটা খোঁচা দিয়ে দিল, একটা নালা তৈরি হয়ে গেল। যারা যারা বৃন্দাবনে যাও মা, তারা নিশ্চয়ই দেখবে আগেকার দিনে ভক্তরা রাধা কুণ্ডে ডুব দিয়ে শ্যাম কুণ্ডে গিয়ে উঠত, ওটা এখন প্রশাসন থেকে বন্ধ করে দিয়েছে। ওই সঙ্গমটাতে গিয়ে সবাই স্নান করে ভক্তরা, নালাটা রয়েছে। যখন দেখতে দেখতে রাধা কুণ্ডটা পূর্ণ হয়ে গেল, গোবিন্দ বললেন, অপূর্ব রাধারানী, তুমি যেমন সুন্দর তোমার কুণ্ডটাও তেমনি সুন্দর। রাধারানী, আগে আমি স্নান করব। ভগবান রাধা কুণ্ডে স্নান করলেন, স্নান করে বরদান করলেন, শোনো শোনো ভক্তগণ, বৃন্দাবনে যারা আসবে রাধা কুণ্ডে এসে আগে রাধা কুণ্ডে স্নান করে তারপর শ্যাম কুণ্ডে স্নান করবে, আমার কুণ্ডের মহিমা জগতে প্রচার হবে না, রাধা কুণ্ডের মহিমা জগতে প্রচার হবে। আর রাধা কুণ্ডে যারা প্রাণ ভরা ভালোবাসা, হে রাধে দয়া করো বলে, হে রাধে তোমার হলাম বলে, যে ভক্ত রাধা কুণ্ডে স্নান করবে অবশ্যই তার কৃষ্ণ ভক্তি লাভ হবে, হবে হবেই হবে। সেই রাধা কুণ্ড, আহা, রাধা কুণ্ড দর্শন করলে মনে হয় আমার রাধারানী, যারা ভক্তির নয়ন নিয়ে দেখে
যারা ভালোবাসার নয়ন নিয়ে দেখে। বাবা, ধাম দর্শন করতে হলে আগে সেই মনটাকে তৈরি করতে হয়। ধামের গেলাম আমরা, আমরা বলি দূর টোটোয়ালাগুলো ভালো না, ছি 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 কি নোংরা, ছি ছি, তার থেকে আমাদের গ্রাম অনেক ভালো। মা, সেই অনুভব নিয়ে ধামে গেলে হবে না, আগে মনটাকে তৈরি করতে হবে। কেমন মনটাকে আগে তৈরি করতে হবে? ভক্তির মন নিয়ে, ভক্তির নয়ন নিয়ে ধামে যেতে হয়। আহা, যা যেখানে থাকে থাকু, আমি তো দর্শন করতে গেছি রাধারানীকে, আমি রাধারানীকে দর্শন করব, আমি রাধা দামোদরকে দর্শন করব, আমি রাধা গোবিন্দকে দর্শন করব, আমি রাধা শ্যাম সুন্দরকে দর্শন করব, আমি রাধা কুণ্ড দর্শন করব। ভক্তির নয়ন নিয়ে যেতে হয়, আহা, তবেই তোমার ধাম দর্শনে তোমার সাফল্য হবে। কেমন? আর তুমি যদি বিচার করতে চাও, বিচার যদি করতে যাও মা, অপরাধ হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। তাই সেই রাধাকুণ্ড গোবিন্দ আমার দর্শন করছেন, মনটা বড় চঞ্চল, কতক্ষণে রাধারানী আসবে, এখনো কেন আসছে না? গোবিন্দ দাস কহু সু বলে করে রহু ধারা ধার নয়ন তরঙ্গ। গোবিন্দের মনটা চঞ্চল। আচ্ছা, এদিকে তো গোবিন্দ রাধারানীর বিরহে ব্যাকুল, আর রাধারানী কি করছেন আমরা আস্বাদন করি। নিতাই গৌর হরি বল। গোবিন্দ যেমন রাধে বলে কাঁদছেন, রাধারানীর আশাপথ পানি চেয়ে আছেন, তেমনি রাধারানী কি করছেন আমরা একটু আস্বাদন করি। এদিকে রাধারানী, আজ রাধিকা রূপসী লইয়া তুলসি কহয়ে মধুর কথা, আজ রাধিকা রূপসী লইয়া তুলসি কহয়ে মধুর কথা, আমার বধুর কথা বড়ই মধুর কথা, আমার মধুর কথা বড় মধুর কথা, আমার মধুর কথা বড় মধুর কথা, মধুর কথা বড় মধুর কথা, যা শুনলে জুড়াই প্রাণের ব্যথা কৃষ্ণ কথা। বাবা, আচ্ছা হরি কথা মধুর কথা না? এখন তোমাদের হৃদয়ে কোনো জ্বালা আছে? মায়েরা কথা বলো, তোমাদের হৃদয়ে কোনো জ্বালা আছে? আপনাদের আছে বাবা? মায়েরা, এদিকের মায়েরা, তোমাদের জ্বালা আছে? আবার সংসারে যাবে, দেখবে কত জ্বালা, জ্বালার শেষ নেই। কেউ বলতে পারবে না আমার সংসারে জ্বালা নেই, আমাদের সবার জ্বালা আছে। আহা, মায়েরা ভাবছো এই যে কীর্তন, কীর্তনিয়া কীর্তন করছে, গৌরী পণ্ডিতের মনে হয় কোনো জ্বালা নেই, তোমাদের থেকে আমার আবার বেশি জ্বালা। তা জ্বালা সবার আছে, কিন্তু যতক্ষণ হরি কথা শুনব বা যতক্ষণ হরি নামে বদনে বলবো, ততক্ষণ আর কোনো জ্বালা থাকে না। কৃষ্ণ কথা বড়ই মধুর কথা, কৃষ্ণ কথা বড় মধুর কথা, যা শুনলে জুড়াই প্রাণের ব্যথা কৃষ্ণ কথা বড়ই মধুর কথা, যা শুনলে জুড়াই মনের ব্যথা কৃষ্ণ কথা বড় মধুর কথা, কহয়ে মধুর কথা আমার শ্রীরা, কহয়ে মধুর কথা। রাধারানী কৃষ্ণ কথা আলাপন করছেন তুলসীর সঙ্গে। আহা, কৃষ্ণ কথা বলতে বলতে রাধারানী বলছেন, তুলসী একবার দেখে আয় না, কোন বনে আমার কৃষ্ণ আছে রে,
দাদা বলরাম সঙ্গে আমার ভগবান আমার গোবিন্দ আমার প্রাণনাথ গেলেন গোচারণে, ভালো করে দর্শন হয়নি রে, একবার দেখে আয় না কোথায় আমার কৃষ্ণ আছে, কোন বনে আমার প্রাণনাথ আছে, যা তুলসী কাননে গমন বনে গিয়ে একবার দেখে আয় রে, 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 কোন বনে আমার বধু আছে বনে গিয়ে দেখে আয় রে, কোন বনে আমার বধু আছে, কোন বনে গেলে আমার বধু পাব, আহ কোন বনে আমার বধু আছে, কোথায় গেলে আমার বধু আছে, ওরে কোন বনে আমার বধু আছে, কোথায় গেলে বধু পাব, কোন বনে আমার বধু আছে, বনে গিয়ে দেখে আয় রে, কোন বনে আমার বধু আছে, বনে গিয়ে একবার দেখে আয় রে, নাম বলো শেখর যথা রে, শেখর তথা রে যথা, কোন বনে আমার বধু আছে একবার যা দেখে আয়। তুলসী রাধারানীর কাছে বসে কৃষ্ণ কথা শুনছিলেন। তুলসী ভাবছে তবে কি আমার অপরাধ হয়ে গেল, রাধারানীর চরণে আমার অপরাধ হয়ে গেল, কৃষ্ণ কথা শুনছিলাম রাধারানীর বদনে, আহা কৃষ্ণ ভামিনীর মুখে অমৃতের তুল্য কি মায়েরা, রাধারানীর মুখের হরি কথা অমৃতের থেকেও তুল্য। আমাকে আদেশ করলেন কোন বনে কৃষ্ণ আছে একবার দেখে আয়, আমার কি অপরাধ হয়ে গেল, পরক্ষণই ভাবছে না 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 না, এ তো উত্তম প্রস্তাব, হ্যাঁ উত্তম প্রস্তাব না, আজ আমি রাধারানীর আদেশে রাধানানীর কৃপা বলে যাচ্ছি কৃষ্ণ দর্শনে, তাই তো মায়েরা, রাধারানীর কৃপা ছাড়া তো গোবিন্দ দর্শন হবে না, হবে না, আজ রাধারানীর কৃপা বলে যাচ্ছি গোবিন্দ দর্শনে, কেমন? রাধারানী বললেন তুলসী আমার বধুর কাছে যাবি বটে, তবে শোন সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, মিলিবি না করো মিলিবি না করো, সময় জেনে যাবি সখী, সময় জেনে যাবি সখী, অসময়ে গেলে আর হবে না, সময় জেনে যাবি সখী, সময় গেলে আর হবে না, সময় জেনে যাবি সখী, সময় হলে আর হবে না, সময় হলে যাবি সখী। মায়েরা প্রশ্ন করতে পারো সময় যেতে হবে কেন, অসময় গেলে হবে না কেন, বলো বলো, বলতেই তো পারো তোমরা, সময় সময় অসময়ে হবে না, সময়ে যেতে হবে, সময় যেতে হবে না, আমাদের সময় কখন আর অসময়টা কখন বলো, কখন সময়, বয়স হয়ে গেলে চোখে কম দেখব কানে কম শুনব, তখন কি কৃষ্ণ ভজনের সময়,
একটা মালা গাঁথবো চোখে ভালো দেখি না, বলো চরণে তুলসী পাতা দেব চোখে কম দেখি, কোথায় দিচ্ছি তুলসী পাতা দেখতে পাই না, কেমন? তাহলে কখন ভজন করতে হবে, কখন সময়? সময় থাকতে ভজে হরি, হরি পাবার আসে, সময় থাকতে ভজে হরি, হরি পাবার আসে, আহা বৃদ্ধ কালে ভজে হরি জমে রতর আসে, আয়ুর হরি বৃদ্ধ কালে ভজে হরি জমে রতর আসে, তারি তো হরি ভজন হবে না গো, সময়ে যেতে হবে সন্তুলসী আমার বধুর কাছে যাবি, আর শুধু হাতে যেতে হয় না, একখানি মালা নিজের হাতে গেঁথেছি, মালাখানি নিজের হাতে গেঁথেছি, আহা অগুড়ো চন্দন মাখানো মালা, আর মিছিরি শীতল জল, মায়েরা শিখে নাও প্রখর রৌদ্রের তাতে একটু মিছিরির শরবত দিলে কি হয় বলো তো, দেহটা ঠান্ডা থাকে, তা আমার গোবিন্দের আহা কত কষ্ট রে, 9 লক্ষ গাই বাছুর নিয়ে গোচারণে যেতে হয়, প্রখর রৌদ্রের তাতে আমার বধুর বদনখানি শুকিয়ে গেছে রে, তা এই মিছিরির জল আমার বধুর বদনে দিবি, আর অগুড়ো চন্দন মাখানো মালাখানি পরিয়ে দিবি, আর কর্পূর মিশ্রিত তাম্বুল, তাম্বুল মানে পান, আমার গোবিন্দ বড় ভালোবাসে রে, কর্পূর মিশ্রিত তাম্বুল আমার বধুর বদনে দিবি, যা তুলসী আর দেরি করিস না, আর সাবধানে যাবি, আর বধুর কাছে যাবি, আর এক্ষণে আসবি, চতুর নিকটে কহবি কপটে, চতুর মানে যেন বজাই থাকে, তুইও নারী ও তুলসী আমিও নারী, নারীর মান যেন তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজাই থাকে, ওরে তুইও নারী আমিও নারী, নারীর মান গেলে নারী আসে না, তুইও নারী আমিও নারী গেলে আর আসে না, তুইও নারী আমিও নারী, নারীর মান যেন বজাই থাকে, রাখিবি আপন মান রে, রাখিবি আপন মান
আসনে তুলসী, এইবার তুলসী রাধারানীর চরণ ধুলি মাথায় নিয়ে, হে রাধে তোর চরণ ধুলি দে, তোর কৃপা হলেই আমি গোবিন্দ দর্শন পাবো রে। দে দে চরণ ধুলি ও দে রাই যাত্রা করি, দে দে চরণ দর্শন পাবো, দে দে চরণ ধুলি রাধে ধুলির গুণে শ্যাম দর্শন পাবো, দে দে চরণ ধুলি চরণ ধুলি দে চরণ ধুলি দে চরণ ধুলি দে রাধে রাধা রানী কি জয়। তা আজকের এই সূর্য পূজার ভার বহন করেছেন স্বর্গীয় হৃদয় রঞ্জন মণ্ডল মাতা সুমিত্রা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে। আজকের এই সেবার ভার বহন করেছেন তার সুযোগ্য সন্তান, তার পুত্র এবং বৌমা, মেয়ে, নাতি নাতনি। আসলে কি জানো মা, পুত্র কন্যা সুসন্তান হলে মা বাবার গর্ব হয়। অর্থ আমার যাই থাকুক, অর্থ আমার প্রচুর আছে, কিন্তু সন্তান যদি সুসন্তান না হয় সেই অর্থ দিয়ে কোনো লাভ হয় না। কেমন, অর্থ তোমার কম থাকুক, সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয়, সুসন্তান হয়, তার মতন সুখী আর কেউ হয় না। তা যাই হোক, আজকের এই সূর্য পূজার পালার ভার বহন করেছেন স্বর্গীয় হৃদয়রঞ্জন মাতা সুমিত্রা মণ্ডলের স্মৃতির উদ্দেশ্যে তার পুত্র মদন রতন ধীরেন শ্রীদাম পুত্রবধূ আশালতা মায়া অর্চনা সবিতা জ্যোৎস্না চায়না, যাই হোক যারা যারা আছে, নাতি নাতনি বৌমা ছেলে মেয়ে সকলেই আজকে এই ভক্ত সেবার কাজ করেছে, তারা ভক্ত সেবায় দান করেছে। আপনারা আশীর্বাদ করবেন, মায়েরা তোমরা আশীর্বাদ করবে, বাবা আপনারা প্রাণ ভরা আশীর্বাদ দেবেন তাদের, তারা যেন সুখে থাকুক, গোবিন্দ চরণে যেন মতি হয় এবং প্রত্যেক বছর যেন আপনাদের সেবা দিতে পারে, প্রত্যেক বছর যেন আপনাদের এইভাবে কীর্তন শোনাতে পারে। কেননা এটাও একটা সেবা, ওখানে সেবার ব্যবস্থা আছে, যেমন আমরা সেবা পাচ্ছি বদনে, আর এই যে কর্ণগোচরে হরিকথা শুনছি এটাও আমাদের একটা সেবা। তাই যারা যারা আজকের এই কীর্তন অনুষ্ঠানে সেবার জন্য ভার বহন করেছেন, শুধু কীর্তন নয়, চাল দিয়ে সেবা দাও, ডাল দিয়ে সেবা দাও, যে যেমনভাবে দৈহিক আর্থিক কায়িক মানসিক যে যেমন পরিশ্রম দিয়ে যে যেমনভাবে সেবা দিতে পারো মা, এটাই গোবিন্দের ব্যাংকে জমা পড়ে যাবে। আর কমিটিতে যারা যারা আছে আপনারা সবাই আশীর্বাদ করবেন, প্রত্যেক বছর যেন এইভাবে আপনাদের সেবা করতে পারে, বৃহৎ আরও বৃহৎ হোক। আগে তো অনুষ্ঠান ওইখানে হতো, পাশে হতো, আমি এই মহিষবাতান বাজারে অনেকবারই কীর্তন করেছি, কেমন ছোট অনুষ্ঠান হতো, তখন এত ভক্তের সমাগম হতো না। এরপরে এই যে বৃহৎ এত বড় হচ্ছে, আরও বড় হোক, এটাই মহাপ্রভু ধামেশ্বরের চরণে জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মায়েরা সকলেই ভালো থাকবে, আর যারা যারা সেবার ভার বহন করছেন আপনারা তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করবেন গোবিন্দের চরণে। আমিও জানাই, আমার ধামেশ্বরের মহাপ্রভুর চরণে জানাই।
থাকুক, সুস্থ থাকুক, এইভাবে যেন প্রত্যেক বছর তোমাদের সেবা করতে পারে। একবার মদন ভরে সবাই মিলে একটু জোর করে বলো, নিতাই গৌর হরি হরি বল হরি বল। এইবার তুলসী যাচ্ছে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, শ্রী রাধে। তুলসী চলেছে, শুনিয়া তুলসী মনে তৈ উলসী, 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 শুনিয়া তুলসী মনে তৈ উলসী। চলি লড়াইয়ের বলে, চলি লড়াইয়ের বলে, চলে ভাইয়ের বলে, চলি লড়াইয়ের বলে, চলি লড়াইয়ের বলে, চলি লড়াইয়ের বলে। আচ্ছা, সরসী কুলে এসে তুলসী দেখছে কোথায় কৃষ্ণ আছেন। কোথায় কৃষ্ণ আছেন দেখছি, আর গোবিন্দ তো রাধারানীর আশাপথ পানে চেয়ে আছেন তুলসীকে দেখে। দেখিয়া তুলসী নাগর হরসি, দেখিয়া তুলসী নাগর হরসি, দেখিয়া তুলসী নাগর হরসি। তুলসীকে দেখেই গোবিন্দ আনন্দে, দেখিয়া তুলসী নাগর হরসি, 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 দেখিয়া তুলসী নাগর হরসি। যতনে বসাই লোক আছে, যতনে বসাই লোক আছে, যতনে বসাই লোক আছে, যতনে বসাই লোক আছে, মনে রয়া কলি বহিয়া সকলি, মনে রয়া কলি করিয়া সকলি, মনে রয়া কুল কহিয়া সকলি, মনে রয়া কুল করিয়া সকলি। রাধার গমন পুছে, রাধার গমন পুছে, রাধার গমন পুছে, আমার রাধা রানী কেমন আছে, রাধারানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধারানী কেমন আছে, রাই বিরহে প্রাণে মরি, রাধারানী রাধারানীর কুশলে বলো, রাধারানীর কুশলে বলো, হরে কানে মরি, রাধারানী কেমন আছে, রাধারানী কেমন আছে, রাধার গমন পুছে, রাধারানী কেমন আছেন, কেমন আছে আমার রাধারানী, ভালোই আছে আমার রাধারানী, এখন কি করছে গো। তুলসী বলছে, হে গোবিন্দ তোমার রাধারানী এখন মন্থন করছে, মন্থন 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 কখন করে। আচ্ছা মায়েরা একটাও কথা বলছেন আমার সঙ্গে, মন্থন কখন করে, ভোরবেলা করে, তা এই যে এই সময় মন্থন করে, এই মধ্যাহ্ন সময় কেউ মন্থন করে, রাধারানী মন্থন করছে কি এখন, মন্থনের সময় নাকি। তুলসী বলছে, গোবিন্দ দধি নয় তবে জল আর ঘট, বলে জল ঘট, জল ঘট কেন, বলছে শোনো গোবিন্দ আমাদের রাধারানী তো রাজার মেয়ে গো, তা শাশুড়ি মা একটা সোনার ঘট তৈরি করে দিয়েছে, বৌমা বৌমা সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা হাতে নিয়ে তুমি মন্থন শিক্ষা করো। তা রাধারানী মন্থন শিক্ষা করছে সোনার ঘটে জল ভরে, কেন বলে আমাদের যে ঘট গো, ওই যে দধি মন্থনের হাড়ি, পাকা হাড়ি, মাটির হাড়ি, এ যুগের হাড়ি নয়, আমার বাপ, আমার বাপ, তার 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 বাপের আমলের হাড়ি, বলো তো কত যুগের পুরনো হাড়ি এটা, বলো বলো কত যুগের পুরনো হাড়ি বৌমা, এই হাড়ি যদি তুমি ভেঙে ফেলো, তাই মন্থন দণ্ডটা হাতে নিয়ে আগে মন্থন শিক্ষা করো,
বাপের বাড়িতে তো কোনোদিনও মন্থন করনি, তুমি তো রাজার মেয়ে, কি করে মন্থন করতে হয় তুমি জানো না, এটা তো সত্যি কথা। বাপের বাড়ি মেয়েরা কাজকর্ম না করলেও হয়, আদরের মেয়ে তো, আর যার ঘরে একটা মেয়ে থাকে বলে না 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 কিচ্ছু করবি না মা, কেননা বাপের বাড়িতে কাজ করতে হয় না। শ্বশুর বাড়ি গেলে যতই ধনী কোটি পতি শ্বশুর বাড়ি হোক সেখানে কর্ম করতেই হবে। তাহলে তুমি তো রাজার মেয়ে মা, কোনোদিনও মন্থন করনি, সোনার ঘটে জল ভরে মন্থন দণ্ডটা হাতে নিয়ে তুমি মন্থন শিক্ষা করো। রাধারানী মন্থন শিক্ষা করছে, আর মুখে কি বলছেন জানো, ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, 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 শ্যামে মোরে আজা গোবিন্দ মেরে আজা, শ্যামে মেরে আজা গোবিন্দ মেরে আজা, শ্যামে মোরে আজা গোবিন্দ মেরে আজা, শ্যামে মেরে আজা গোবিন্দ মেরে আজা, ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে আজা শ্যামে মোরে আজা, ভক্তকে ভক্তকে আজা শ্যামে মোরে আজা, ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, ভক্তকে আজা শ্যামে মোরে আজা, ভক্তকে রাজা শ্যামে মোরে আজা, তোকে আজা শ্যামে মোরে আজা, গোবিন্দ মেরে আজা। বলছে এসো আমার হৃদয়ে এসো, শিখে যাও মা। কেমন কীর্তন তোমরা? শিখে যাও মা, তোমরা হাতে কাজ করবে, মুখে নাম করবে, নামটা অভ্যাস হয়ে যাবে। রাধারানী মন্থন শিক্ষা করছেন। মুরলি বালে আজা বংশী বালে আজা, মুরলি বালে আজা বংশী বালে আজা, শ্যামা যা শ্যামে মোরে আজা, হরি বলে বলে আজা বংশে বলে আজা, মন্থন শিক্ষা করছে আর কৃষ্ণ নাম করছে, আর তোমার জন্য মালাখানি গেঁথেছে, অগুড় চন্দন মাখানো মালা, এসো তোমার গলায় পরিয়ে দেই।
রাধারানীর গাথামালা গোবিন্দের গলায় পরিয়ে দিলেন তুলসী, মিছরির জল দিলেন বদনে, কর্পূরে মিশ্রিত তাম্বুল দিলেন বদনে। গোবিন্দ বললেন, তুলসী বলো আমার উপায় কি হবে? তুলসী, নয়ন মেলিয়া যেদিকে চাহিয়া তাহার মুড়তি দেখি, দেখি যেদিকে তাকাই সেই দিকেই দেখি আমার রাধারানী। মনে মনে ভাবলাম আর আমি নয়ন মেলে চাইব না, নয়ন মেলে চাই তো রাধারানীকে দেখছি। এই ভেবে আমি নয়ন দুটো বন্ধ করলাম, বন্ধ করিলাম। যেই নয়ন বন্ধ করলাম আমার হৃদয়ের মাঝে দেখি রাধারানী, হৃদয়ের মাঝে দেখি রাধারানী। মায়েরা বুঝলে তো, নয়ন মেলেও দেখি রাধারানী, আবার নয়ন বন্ধ করলেও দেখি রাধারানী। তুলসী, আমি যে রাধারানী ছাড়া প্রাণে বাঁচব না, আমার উপায় বলে দাও তুলসী। শুনিয়া শেখর কহয় মধুর, শুনহে নাগর রাজ, শুনহে নাগর রাজ। সে যে বিনোদিনী আসিবে এখনই, কিছু কাল কর ব্যাচ। একটু ধৈর্য ধরো, রাধারানী আসবে, তোমার সঙ্গে দেখা হবে গোবিন্দ, একটু ধৈর্য ধরো। এদিকে কুণ্ড তীরে তুলসী কৃষ্ণ শোনে, এদিকে শ্রীমতী রাধারানী সখীগণ সঙ্গে বলছে, ললিতারে বিশাখা আমার বধূ তো এখনো, আহা হা আমার বধুর সংবাদ নিয়ে তুলসী তো এখনো ফিরে এলো না। কেমন, তুলসী তো এখনো এলো না রে, তুলসী কৃষ্ণ চরণ পেয়েছে রে, তুলসী গোবিন্দ চরণ বড় ভালোবাসে রে। এমন সময় তুলসী এসেছে, তুলসী আসিয়া সব, আহা গোবিন্দ তোমার প্রসাদী মালাটা দাও। এই যে এটা প্রসাদী মালা, গোবিন্দের গলার মালা, এটা নিদর্শন, নিদর্শন। তোমার কাছে যে এতক্ষণ আমি ছিলাম তার প্রমাণ দিতে হবে তো রাধারানীকে। দাও মালাখানি, প্রসাদী মালা নিয়ে তুলসী আসছে। তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে, তুলসী আসিয়া সব সমাচার কহে। দেখি শুভদনিয়তি হরষিত হয়ে, দেখি শুভদনিয়তি হরষিত হয়ে, রাই কণ্ঠে গুঞ্জুমালা দিলেন ললিতা, রাই কণ্ঠে গুঞ্জুমালা দিলেন ললিতা। সপ্তক যুগল দুই কর্ণাবতাম সীতা, কর্ণাবতাম সীতা চম্পক বরণি কহেন মগনীতা, কহেন মগ সীতা। আচ্ছা মালাখানি, এটা প্রসাদী মালা, মালাখানি যেই রাধারানীর গলায় পরিয়ে দিলেন, কি হলো মায়েরা কথা বলো দেখি তোমরা, কি হলো মালা পরে? এটা প্রসাদী মালা, রাধারানীর গলায় যেই পরিয়ে দিলেন মালাখানি, এই মালাতে কি লেগে আছে, কি লেগে আছে? কৃষ্ণ অঙ্গ গন্ধ সব লাগিয়াছে তাতে, কৃষ্ণ অঙ্গ গন্ধ সব লাগিয়াছে তাতে, কৃষ্ণ অঙ্গ গন্ধ তাতে লাগিয়াছে তাতে, কৃষ্ণ অঙ্গ গন্ধ তাতে লাগিয়াছে তাতে। মালাখানি রাধারানীর গলায় পরিয়ে দিয়েছেন তুলসী, মালাটা যেই রাধারানীর গলায় পরিয়ে দিয়েছেন, আর এই মালাতে কৃষ্ণ অঙ্গ গন্ধ লেগে আছে, তো কি হলো জানো মা? সে গন্ধ পাইয়া রাই হইলা হরষিতে, হইলা হরষিতে, আহ সে অঙ্গ পাইয়া রাই হইলা হরষিতে, হইলা হরষিতে, সে গন্ধ পাই
যেই গন্ধ পেয়েছি কৃষ্ণঙ্গ গন্ধ, পেয়ে রাধারানী অচৈতন্য হলেন। সখীরা রাধারানীর কর্ণগোচরে কৃষ্ণ 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 নাম যেই দিয়েছে, যেই দিয়েছে রাধারানী চৈতন্য পেয়ে, চৈতন্য পেয়ে তুলসীর গলাটা জড়িয়ে ধরে বলছে, তুলসীর 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 তুলসীরে আমার রাধারানী তুলসীকে জড়িয়ে ধরেছেন, তুলসীরে তুলসীরে একটু এগিয়ে আসুন, আপনারা এগিয়ে আসুন, এগিয়ে আসুন, সামনের দিকে এগিয়ে আসুন, বৃষ্টি পড়ছে, একটু এগিয়ে আসুন মায়েরা, একটু এগিয়ে আসো তোমরা। তুলসী আমার প্রাণনাথে কেমন আছে, কেমন আছে আমার প্রাণনাথে কেমন আছে। তুলসী বলছে, তোর প্রাণনাথ দেখে এলাম, তোর প্রাণনাথের বড় কষ্ট, তোর প্রাণনাথের বড় বিপদ। একটু মায়েদের বলছি, তোমরা একটু, জায়গাও তো নেই, আর কিছু করা যাবে না, একটু এগিয়ে আসলে তারা একটু ঢুকতে পারে, আর কোথায় বসবে, আর জায়গা নেই। তোর প্রাণনাথের বড় বিপদ রে, প্রাণনাথের বিপদ বাবা, যার নাম করলে বিপদ পালিয়ে যায়। আর বলছে তার বিপদ, বলো মায়েরা, যার নাম করলে বিপদ পালিয়ে যায়, বিপদ ভঞ্জন মধুসূদন যার নাম, সেই বিপদ ভঞ্জন মধুসূদনের বিপদ, কিসের বিপদ মনে নেই রাধারানী? রাসলীলার কথা, রাসস্থলীতে মদন পরাজয় হয়েছিল বাবা, সেটা তো এখন বলবো না, ওটা রাসলীলাতেই বলব। তবে একটা কথা মায়েদের বলি, যারা যারা সূর্য পূজা কীর্তন শুনছ, যারা যারা সূর্য পূজা কীর্তন শ্রবণ করছ, তাদের আবার রাসলীলাটাও শুনতে হয়। তোমরা ভাবছ চলো দুপুরবেলা যাই, ওখানে মধ্যাহ্নে প্রসাদও পাবো আর কীর্তনটাও শুনে তারপরে রাত্রি নটা সাড়ে নটা অবধি থাকবো, তারপর বাড়ি চলে আসবো, রাতে ঘরে গিয়ে এসিতে ঘুমাবো, কি মায়েরা? তাহলে অষ্টকালীন লীলা যে তোমরা শ্রবণ করছো, এটা পূর্ণতা আসবে না। সূর্য পূজা শ্রবণ করলে তাকে রাসলীলাটা শুনতে হয়, কেমন? তবেই পরিপূর্ণ হয়, বুঝতে পারছো আমার কথা? আবার আমাদের রাত্রি দেড়টা থেকে রাসলীলা আছে, কেমন? যারা যারা সূর্য পূজা তোমরা এসেছো, আর এই যে মঞ্চের উপরে যারা আছো অংশগ্রহণ করছো, তোমাদের আবার রাসলীলাতে আসতে হবে, এটা মাথায় থাকে যেন, রাসলীলাতে আসতে হবে, রাসলীলা শ্রবণ করতে হবে। সেটা এখন আর বলছি না আমি, সেই মদন যে পরাজয় হয়েছিল এটা রাসলীলাতে বলবো। তা শোন রাধারানী, তা গোবিন্দ তো
ওই মদন কে পরাজয় করে গোবিন্দ তো জয় হয়েছিল, গোবিন্দের নাম হলো মদন মোহন, তাই তো? মদন কে জয় করে গোবিন্দের নাম হলো মদন মোহন। তা মদন মোহন তত্ত্ব কোনটি? কৃষ্ণ যখন একা থাকেন তখন কিন্তু মদন মোহন নন, কখন মদন মোহন? রাধা বামে যদা ভাতি দাদা মদন মোহন, মদন মোহন অন্যথা বিশ্ব মোহপি স্বয়ং মদন মোহিত, স্বয়ং মদনে মোহিত, কখন মদন মোহন? সুবি বলে আমার কৃষ্ণ মদন মোহন, মদন মোহন। তারপরে কি? শাড়ি বলে আমার রাধা বলো বামে যত বামে যত, নইলে শুধুই মদন, শুধুই মদন। মহিষ বাতানের মায়েরা কিন্তু কীর্তন জানে, এরা এত কীর্তন শোনে, কীর্তন শুনে শুনে এদের মুখস্থ হয়ে গেছে। এই মহিষ বাতানের করিমপুরের এই দিককার মায়েরা বড় ভক্ত, কেমন? বাবারাও ভক্ত, বাবারা হয়তো ভাববেন যে শুধু মায়েদেরই, আপনারা তো ভক্তই, আপনারা তো ভালোই, কেমন? তাহলে আজকে গোবিন্দ বড় বিপদে পড়ে গেছেন, কেননা মদন আজকে আক্রমণ করেছে, মদনের সৈন্য নিয়ে। মদনের সৈন্য আবার কি? মদনের সৈন্য কারা বলে? কেন? বসন্তের মৃদু মৃদু পবন, ফুলের গন্ধে চারিদিক উন্মাদিত, বিভিন্ন প্রকার ফলের প্রকাশ, কোকিলের কুহু কুহু রব, এই সবে মদনের সৈন্য। শোন রাধারানী, যদি তোর গোবিন্দকে বাঁচাতে চাস, তোর গোবিন্দকে যদি মদনের হাত থেকে রক্ষা করতে চাস, আর দেরি করিস না, এখনই সখী সঙ্গ বিসর্গ। কিন্তু রাধারানী চিন্তা করলেন, সর্বনাশ সখী সঙ্গে, এখন দুপুর বেলায় যাব, জটিলা মাও জেগে আছে, কি করে যাব? কিন্তু আমার বধূর বিপদ, আমাকে তো যেতেই হবে গো, তাই না মায়েরা? প্রাণনাথের বিপদে যদি না যাই, আপনজন কি গো, আপনজন যদি বিপদে পড়ে তুমি যাবে না? তা আমার গোবিন্দ আপন, আমার আমার গোবিন্দের বিপদ, আর সেই বিপদে আমি যাব না, কিন্তু কি করে যাব? একটা উপায় আমাকে বের করতে হবে। এইবার রাধারানী আহা ভাবছেন কি উপায়ে যাব, আর এমন সময় জটিলা মা আসছে। লাঠি কোথায়? লাঠি 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 জটিলা মা আসছে। জটিলা মাকে দেখেই এইবার রাধারানী, বাবা ফ্যান চালালে থাকা যাবে না এখানে, দোমাত কি মরে যাব। রাধারানী জটিলা মাকে দেখেই রাধারানী কাঁদছেন, কিভাবে? শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, কাঁধে বিনোদিনী, কাঁধে বিনোহিনী, কাঁধে বিনোদিনী, কাঁধে বিনোহিনী, ত্রাস পাইয়া বুস ঘুচাই, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, ত্রাস পাইয়া বাস ঘুচাইয়া, চোখের পানি মোছে, চোখের পানি মোছে, চোখের পানি মোছে, চোখের পানি। পেয়েছি পেয়েছি, বলছি রাধারানীর শ্বাসটা উড়ে গেল। কীর্তন শুধু শুনলে হবে না মা, রাধারানীর শ্বাসটা উড়ে গেল। কেন? শাশুড়িকে দেখে, শাশুড়িকে দেখে। আচ্ছা শাশুড়িকে দেখে শ্বাসটা উড়ে গেল। নতুন বৌমাদের বলছি, নতুন বৌমা, নতুন বৌমা যারা আছো,
তোমাদের শাশুড়িকে দেখে কি শাশুড়ে যায়? এই দেখো কথা বলছে না। হ্যাঁ হয়েছে। শাশুড়িকে দেখে কি শাশুড়ে যায়? ও মায়েরা এখন উল্টো নিয়ম, এখন বৌমাকে দেখে শাশুড়ির শাশুড়ে যায়। নিতাই গৌর হরি বল হরি বল। কেমন রাধারানীর শ্বাসটা উড়ে গেল, শ্বাস সমকি মানে শাশুড়ি সম্মুখে শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া রাধারানী কাঁদছেন কিভাবে? আচ্ছা তোমাদের দেখাই রাধারানী কাঁদছেন কি করে, দেখাই না? তোমরা শিখে যাও বাড়িতে গেলে। আচ্ছা আমি পরে পরে এটা পরে গরম লাগছে খুব। আচ্ছা মায়েরা শিখে যাও বাড়িতে কাজে লাগাতে পারো, বিপদে পড়ে গেলে না কাজে লাগিয়ে দেবে। দেখো কি করে রাধারানী কাঁদছেন, ঘোমটাটি দিয়ে শ্বাস ফেলে ফেলে যাতে জটিলা মায়ের কানে প্রবেশ করে। কি করে কাঁদছে বুঝতে পারলে? শ্বাসটা নিয়ে কাঁদছে মানে জটিলার কানে যাতে পৌঁছায়। শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, শ্বাস সমকি শ্বাস ছাড়িয়া, কাঁদে বিনোদিনী, রাস পাইয়া বাস ঘুচাইয়া, রাস পাইয়া বাস ঘুচাইয়া, মোছে চোখের পানি, মোছে চোখের পানি, মোছে চোখের পানি। এখন শাশুড়ি মা আসছে, সাত নয় পাঁচ নয় একটা মাত্র বৌমা। একটা বৌমাকে কে আদর করে না বলো? কোন শাশুড়ি আদর করে না? হ্যাঁ দরজাল শাশুড়ি হোক, একটা বৌমাকে সবাই আদর করে। এখন বৌমাকে দেখেই শাশুড়ি মা আসছে। বৌমা, ও বৌমা, বৌমা আদর করে, বৌমা তুমি কাঁদছো কেন মা? কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই? কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই? আর কোলে লয়ে কই জটিলে কেন কাঁদো মাই? আহা কোলে করি, কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই? রাধারানী চিন্তা করলেন বলবো, আজকে সম্পূর্ণ মিথ্যে কথা, যতটুকু বলবো সম্পূর্ণ মিথ্যে কথা। বল কি করবো, বলবো বলো বলো কি বলবো, বলবো বলবো তাহলে বলেই ফেলি। ও মা খুব অমঙ্গল কথা। বলে কিসের অমঙ্গল বৌমা? নারীর মুখে উচ্চারণ করব? বলে কোনো ভয় নেই তুমি বলো। রাধারানী চিন্তা করলেন যা হয় হোক কপালে বলেই ফেলি। রাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, আহারাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, আহারাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, রাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, আহারাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, উলুধ্বনি জহারাই কহে নিশির শেষে স্বপ্ন দেখতে পাই, আহারাই কহে কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই, আহা কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই, কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই, কোলে করি কই জটিলে কেন কাঁদো মাই। স্বপ্ন দূর স্বপ্ন মা দূর স্বপ্ন, তবে ভোরবেলায় দেখেছি, রাত্রেবেলা নয় ভোরবেলা, ভোরের স্বপ্ন সত্য হয়। আগেকার দিনে মানুষে বলে না যে ভোরের স্বপ্ন সত্য হয়? ভোরের স্বপ্ন সত্য হয়, আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন বৌমা? এক জ্যোতির্ময় পুরুষ স্বপ্নে দেখা দিয়ে বললে, রাধে তোর সম্মুখে দুর্দিন, তোর সম্মুখে ঘোর বিপদ, ঘোর অমঙ্গল। আমি তো স্বপ্নের মাঝেই কাঁদতে লাগলাম, ঠাকুর কি বিপদ কি অমঙ্গল আমাকে বলো।
সেই স্বপ্নের দেবতা কি বলল জানো মা? কি বলল বৌমা? স্বপ্নের দেবতা বলল, তোর সিঁথির সিঁদুর মুছে যাবে, সিঁথির সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে, সিঁথির সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে, সিঁথির সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে, স্বামী ধনে হারা হবি, হাতের শাখা ভেঙে যাবে, স্বামী হারে হারা হবি, হাতের শাখা ভেঙে যাবে, সিঁথির সিঁদুর মুছে যাবে, সিঁথির সিঁদুর মুছে যাবে, হাতের শাখা ভেঙে যাবে। আমি তো কাঁদতে লাগলাম স্বপনের মাঝে, ঠাকুর এই বিপদ থেকে আমাকে উদ্ধার করো। কি করলে আমার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে গো? কি করলে আমার সিঁথির সিঁদুর অক্ষয় হবে? কি করলে এই বিপদ উদ্ধার পাবো আমি? ঠাকুর তুমি আমাকে বলে দাও। সেই ঠাকুর আমায় কি বললে জানো মা? কি বলল বৌমা? সেই ঠাকুর আমায় বললে, রাধে তোর স্বামীর পরমায়ু, তোর স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে, হবে হবে, তোর সিঁথির সিঁথির সিঁদুর অক্ষয় হবে, হবে, তোর বিপদ কেটে যাবে, যাবে, আমি যা বলবো তুই তাই করবি। ঠাকুর তুমি যা বলবে আমি তাই করব। বলো কি করলে আমার বিপদ কাটবে? বলো তুমি যা বলবে আমার স্বামীর মঙ্গলের জন্য আমি তাই করব। সেই স্বপ্নের দেবতা আমাকে কি বলল জানো? কি বলল বৌমা? সেই স্বপ্নের দেবতা আমাকে বললে, সূর্য দেবাই করলে পূজা, নৈবেদ্য নিয়ে পঞ্চ পুষ্প পঞ্চফল পূর্ণ ঘট আমের শাখা আলতা সিঁদুর বস্ত্র কেমন বাতাসা ধূপ দীপ ও মার কি তোমাদের যা যা বাসনা যা যা মনে চাইবে আজকে তাই দিতে পারো। কেমন সকলে একসঙ্গে উলুধ্বনিটা দাও মা, আর আপনারা হরিধ্বনি দেবেন বাবা। সূর্য দেবাই করলে পূজা, সূর্য দেবাই করিলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবাই করিলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদে যাবে, সূর্য দেবাই করিলে পূজা সকল বিপদে যাবে। নইলে পতি নইলে পতির যে দুর্গতি তাই মরি গো ভেবে, নইলে পতি নইলে পতির যে দুর্গতি তাই মরি মা ভেবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, ওমা সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য দেবা করিলে পূজা সকল বিপদ যাবে, সূর্য পূজা করলে সব বিপদ কেটে যাবে, স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে, সংসারে সুখ হবে, এই যে সিঁথির সিঁদুর অক্ষয় হবে। যাও রাধারানীর কথা শুনে শাশুড়িমা বলছেন, যাও বৌমা যাও, বৌমা আমার কিছু অভাব নেই মা, সখীদেরকে ডেকে নাও, সখীদের সঙ্গে নিয়ে সূর্য পূজায় যা যা নৈবেদ্য লাগে কেমন যা যা তোমার প্রয়োজন, যাও বৌমা তুমি আগে সূর্য পূজা করে এসো আমার ছেলের মঙ্গলের জন্যে। নিতাই গৌর হরি বল। বলো বৌমারাই তো ঘরের মঙ্গলের কামনা করে নাকি? এখন আমি বুড়ো হয়ে গেছি শাশুড়ি মা, আমি এখন আমার বয়স হয়ে গেছে, এখন কি আমি উপোস করতে পারি মা? এখন কি আমি ব্রত করতে পারি? বৌমারাই তো সংসারের জন্য ব্রত করে, তা যাও বৌমা আর দেরি করো না, তুমি নৈবেদ্য সাজাও, যাও সূর্য পূজিতে, যাও সূর্য পূজিতে, যাও সূর্য পূজিতে, যাও সূর্য পূজিতে, নৈবেদ্য সাজাইয়ে যাও সূর্য পূজিতে, আহা নৈবেদ্য সাজাইয়ে যাও সূর্য পূজিতে। আচ্ছা বাবা বলুন তো, একজন আড়াল থেকে সব কথা শুনছিল সে কে? মায়েরা বলো বলো বলো, আড়াল থেকে সব কথা শুনছিল
আড়ি পেতে কে কুটিলা কুটিল সম্পন্ন মন কুটিল আর সহ্য করতে পারলো না কোমরে কাপড়টি বেঁধে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে মা বলি ও মা ওই মুখপুরি বউ কি বলল আর না বলল তুই বিশ্বাস করলি মা বলি ওই বউ কি একটাও সত্য কথা বলে মা সব ঝুট কথা সব মিথ্যে কথা ছি 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 বৌদি একেবারে দাদার কোলে তুই কালি তুলে দিলি ছি কই কুটিলে সব ঝুটিলে ফুল কাঠারি যত কই কুটিলে সব ঝুটিলে ফুল কাঠারি যত কই কুটিলে সব ঝুটিলে কই কুটিলে সব জুটিলে ফুল কাকারি যত দাদার কুলে ছি 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 দাদার কুলে দাদার কুলে ছি তোর লজ্জা করে না বৌদি একেবারে দাদার কুলে দাদার কুলে কালি তুলে দিতে হলি রত আহা দাদার কুলে তাই গৌর দাদার কুলে কালি তুলে দিতে হলি রত কুলে কালি দিতে দিতে হলি রত কই কুটিলে সব জুটিলে উল্কা খাড়ি যত কই কুটিলে সব জুটিলে উল্কা খাড়ি যত কই কুটিলে সব জুটিলে উল্কা খাড়ি যত ছি 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 দাদার কুলে একেবারে কালি তুলে দিলি বউ শোন মা একটা কথা বলি বৌদি রাত্রে স্বপ্ন দেখেছে দাদা মারা গেছে দাদা মরে মরুক দাদা মরে মরুক মরুক দাদা যেখানে তোকে একবার মা বলে ডাকতো সেই জায়গায় তোকে আমি সাতবার মা বলে ডাকবো সাতবার মা বলে ডাকবো জটিলার হাতে ছিল লড়ি লাঠি কি বললি মুখ পড়ি সর্বনাশে পোড়া মুখে তুই মর তুই মর তুই মর আমার ছেলেটা যেন বেঁচে থাকে মুখ পড়ি তুই মর হ্যাঁ আমার সাত নয় পাঁচ রয় আমার একটা ছেলে একটা ছেলে আর মুখ পড়ি বলে কি না দাদা মরে মরু কুটিলা বলছে বুঝেছি বুঝেছি বৌদি জল পড়া মাধুলি আচ্ছা সত্যি করে বলতো বৌদি তুই কি জল পড়া মাধুলি জানিস নাকি আমার মাটাকে বশ করেছিস হ্যাঁ আমার মা বশ হয়েছে আর আমার অমন ভালো দাদাটাও বশ হয়েছে আরে কুলখাকারির দল জানো মায়েরা পদাবলীটা কত সুন্দর কি সুন্দর বলছে কুলখাকারি মানে যারা গোবিন্দ কুলে আশ্রয় নেয় তাদের আর নিজের কুল থাকে না যারা নিজের কুলের গর্ব করে তাদের আবার গোবিন্দ ভজন হয় না নিতাই গৌর হরি বল সব কুল ত্যাগ করে দিয়ে ওই গোবিন্দ কুলে গিয়ে আশ্রয় নিতে হবে নিতাই গৌর হরি তা এখানে সবাই কাদের দলের লোক বলছি রাধারানীর দলের লোক নাকি কুটিলার দলের লোক তোমরা কোন দলের লোক এদিকে তোমরা কোন দলে আর কুটিলার দলে কারা আছে এখানে কুটিলার দলে কেউ নেই বা 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 এখানে কুটিলার দলে কেউ নেই সবাই রাধারানী বলছে কুটিলা এই যে আমার বাইরের বাজে এটা বলছে কুটিলার দলের লোক ও মা সত্যি তোমরা রাধারানীরই দলের লোক এখানে যারা যারা আছেন কৃষ্ণ ভক্ত আমার ভক্তিমতি মায়েরা আজকে সূর্য পূজায় সকলে অঞ্জলি দেবে তো কারা কারা অঞ্জলি দেবে একবার হাত দুটো তোলো তো দেখি কারা কারা অঞ্জলি দেবে একবার হাত তোলো দু হাত তোলো দেখি দুটো হাত তোলো প্রাণ ভরা ভালোবাসা দিয়ে দু হাত তোলো গোবিন্দ তোমার হলাম বলে আজকের অঞ্জলি যারা যারা দেবে যে যা চাইবে আজকে গোবিন্দ তাকে তাই তাই দেবেন নিতাই গৌর হরি বল আজকে মনে মনে যা বাসনা করবে
মনে মনে যা কামনা করবে তা পূর্ণ হবে। জানো মা, যদি তোমরা বলো এখানে তো আমরা ফুল আনিনি, আমরা তো চন্দন আনিনি, আমরা তো গঙ্গা জল আনিনি, কী দিয়ে অঞ্জলি দেব? লাগবে না ফুল, লাগবে না চন্দন, তোমার কাছেই তো চন্দন আছে, ভক্তি চন্দনটা মাখাও। আর কি দেবে বলে? গঙ্গা জল। তাহলে তো নবদ্বীপে যেতে হবে গঙ্গা আনতে। বলে গঙ্গা জলের দরকার নেই, তোমাদের যে দুই চোখে দুফোঁটা জল, দুই নয়নের দুফোঁটা জল দাও আজকে, ভক্তি চন্দনটা মাখাও আর দুফোঁটা নয়নে জল দিয়ে এই মন তুলসী মন পুষ্প গোবিন্দ চরণে নিবেদন করো। হে গোবিন্দ তোমার হলাম বলে আজকে মনে মনে যা বাসনা করবে, মনে মনে যা কামনা করবে পূর্ণ হবে। নিতাই গৌর হরি, নিতাই গৌর হরি হরি হরি। তবে যারা যারা আজকে পূজার অঞ্জলি দেবে মা, একটা কথা বলতেই হচ্ছে, নইলে তো হবে না। ব্রাহ্মণে কিন্তু দক্ষিণাটা দিতে হয়, বুঝতে পারছো না? দক্ষিণাটা ভালো না হলে পূজাটাও, ব্রাহ্মণকে আগে দক্ষিণাটা ঠিক দিতে হয়। নিতাই গৌর হরি বল হরি বল। তাই তোমাদের কাছে কমিটি থেকে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে, এখানে যদি সবাই উঠে দক্ষিণা দাও তাতে তো কীর্তনটা নষ্ট হয়ে যাবে। তোমাদের কাছে ভিক্ষার ঝোলা নিয়ে যাচ্ছে কমিটি থেকে, তোমরা সূর্য পূজার দক্ষিণাটা ওই ঝোলাতে দেবে। আর মনে মনে যা বাসনা, মনে মনে যা কামনা করবে পূর্ণ হবে, আজকে পূজার অঞ্জলি দেবে তোমরা। কমিটি কোথায় গেলেন? তোমাদের কাছে যাচ্ছে ভিক্ষার ঝোলা নিয়ে। ভিক্ষা ছাড়া আমার প্রভুর সেবা হয় না, ভিক্ষাই আমাদের একমাত্র সম্বল। তাই কমিটি তোমাদের কাছে যাচ্ছে, আপনারা কৃষ্ণ ভক্ত, মায়েরা কৃষ্ণ ভক্তিমতী, তোমরা পূজার দক্ষিণাটা যারা যারা আজকে অঞ্জলি দেবে সূর্য পূজায়, আজকে যারা মন্ত্র পাঠ করবে দক্ষিণাটা ওই ঝোলাতে দিয়ে দাও। গোবিন্দ সেবার জন্যে তোমাদের গোবিন্দের ব্যাংকে জমা পড়বে, কোনো দিনও অভাব হবে না, অন্নপূর্ণার ভাণ্ডার তোমাদের পূর্ণ থাকবে। আর বদন ভরে সবাই মিলে বলো একটু জোর করে, নিতাই গৌর হরি হরি গৌর, রাধে রাধে রাধে। আচ্ছা বৌমা যাও যাও যাও, কুটিলা যা বলে বলু, আমার ছেলের মঙ্গলের জন্য তুমি আর দেরি করো না, যাও যাও সূর্য পূজা করতে যাও। তখন কুটিলা বলছে, বৌদি তুই তো দাদাকে ভুলিয়েছিস মাকে ভুলিয়েছিস, কিন্তু আমাকে ভোলাতে পারবি না, তোদের সঙ্গে যাব বনে। আজ আমি তোদের সঙ্গে যাব, আজকে দেখব ভানু পূজা করিস না নন্দের বেটা কেলে ছোড়া, সেই নন্দের বেটা কানুর পূজা করিস কিনা আজকে আমি যাব, তোদের সনে যাব বনে দেখব সকল কাজ, তোদের সনে যাব বনে দেখব সকল কাজ, আর তোদের সঙ্গে যাইব বনে দেখব কেমন কাজ, তোদের সনে যাব বনে দেখব সকল কাজ, তোদের সনে যাইব বনে দেখব কেমন কাজ, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সার, মনোহরা যাচ্ছে তারা লইয়া পূজার সার, বৌদি তুই সেজে গুজে নে আর আমিও সেজে গুজে আসি। এই বলে কুটিলা গেল শাস্তে, কুটিলা গেছে শাস্তে, আর রাধারানী অবসরে গোবিন্দ সেবার জন্য নৈবেদ্য সাজাচ্ছেন। তুলসী বচনে সবে সখীগণ, তুলসী বচনে সবে সখীগণ, তুলসী বচনে সবে সখীগণ, তুলসী বচনে সবে সখীগণ, দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে, দেব পূজিবার তরে, দেবী পূজিবার তরে, দিদি অগোচরে নানা উপাচার, দিদি অগোচরে নানা উপাচার, পূজার ভজন ভরে, পূজন ভজন ভরে, পূজার ভজন
ঘরে চিনি ফেনি কলা মাখন রসলা চিনি ফেনি কলা মাখন রসলা রাধিকা করিয়াছিল রাধিকা করিয়াছিল আচ্ছা কি কি সাজিয়েছেন লুচি বলো 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 লুচি লুচি কি কি আছে বলবে কি কি আছে বলবে লুচি লুচি পুরি পুরি তারপর মালপোয়া মালপোয়া কি কি আছে মালপোয়া মালপোয়া প্যাড়া প্যাড়া আচ্ছা মাইরা বসো আমি ডেকে নেবো এটা বসো এখানে দাঁড়ালে পিছনের যারা নিচে বসে আছে দেখতে পাচ্ছে এখানে বসতে হবে পিছনে বসো আমি ডেকে নেবো পিছিয়ে যাও পিছন দিকে যাও তোমরা আড়াল করে দিলে কেউ দেখতে পাচ্ছে না তোমরা বসো ওখানটা যেমন বসেছিলে বসো আমি ডেকে নিচ্ছি প্যাড়া প্যাড়া সন্দেশ সন্দেশ সরভাজা সরভাজা সরপুরিয়া সরপুরিয়া কি কি আছে তোমরা কিছুই বলছো না সরপুরিয়া সরপুরিয়া লেডিকিনি লেডিপিরি চমচম চমচম রসগোল্লা রসগোল্লা রসকদম্ব রসকদম্ব ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু আছে বাহ 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 ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু তারপরে কি আছে প্যাড়া প্যাড়া আহা হা পেয়ারা নয় পেয়ারা নয় প্যাড়া ও প্যাড়া 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 আবার বলে পেয়ারা পেয়ারা নয় ও প্যাড়া 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 কেমন আর কি লট চমচম লট চমচম আজকে দেখি মহিষ বাতানে কি কি এনেছো তোমরা লট চমচম লট চমচম বর্ধমানের মিহিদানা বর্ধমানের মিহিদানা কোথায় সীতাভোগ সীতাভোগ ল্যাংচা ল্যাংচা কোথায় এনেছো আচ্ছা আর কি এইবার শশা শশা আম আম কাঁঠাল 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 কোথায় কাঁঠাল কোথায় কাঁঠাল কাঁঠাল লিচু লিচু কোথায় লিচু আর নেই শেষ কলা 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 তো লাগবেই মহিষ বাতানে তো কলা ভালো আছে কলা কলা তারপরে এইবার পেয়ারা 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 বেদানা বেদানা কেমন আপেল আপেল বিভিন্ন বিভিন্ন রকম নৈবেদ্য ফুলের মালা ফুলের মালা তুলসী পাতা তুলসী পাতা পঞ্চপ্রদীপ পঞ্চপ্রদীপ পূর্ণঘট পূর্ণঘট আমের পল্লব আমের পল্লব আর কি গামছা গামছা ধুতি ধুতি আর কি আলতা সিঁদুর আলতা সিঁদুর শাখা পলা শাখা পলা ব্রাহ্মণের ছাতা ব্রাহ্মণের ছাতা ছাতাটা আছে কেমন এইবার নৈবেদ্য সাজিয়েছেন মায়েরা এই যে আমি এতক্ষণ বললাম এত কিছু ক্ষীরের নাড়ু প্যাড়া রাজভোগ রসগোল্লা বাবা কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তাহলে আজকে সূর্য পূজায় কি নিয়ে যাব তোমার কাছে যা আছে তুমি তাই দাও দুটি নয়ন বাড়ি দিয়ে তুলসী দল মাত্রে এনো জলস্য চলুক এনো বা বিক্রি নেতা সাতমানম ভক্তব্য ভক্তবৎসল একটি তুলসী দল আর এক গুণরস জল দুফোঁটা নয়ন বাড়ি ভক্তি চন্দন মাখাই মাখিয়ে মাখিয়ে যারা গোবিন্দায় নম বলে নিবেদন করে নিবেদন করে আমার গোবিন্দ সই আমার গোবিন্দ সেই ভক্তের কাছে সেই ভক্তের কাছে
বাধা পড়ে যায়, বাধা পড়ে যায়। এইবার নৈবেদ্য সাজানো হলো, তুলসী পাতা দিয়ে নিবেদন করছে, আর দুটি চোখের জলে ভাসছেন রাধা রানী। কেমন সখীরা বলছে, হে রাধে এইবার তোকে আমরা সাজাই, সঙ্গিনী রঙ্গিনী রূপ তরঙ্গিনী, সঙ্গিনী রূপ তরঙ্গিনী, বসিয়া মন্দির মাঝে, বসিয়া মন্দির মাঝে, মদন মোহন মোহিত যত, মদন মোহন মোহিত যত, করিলা রায়ের সাজে, করিলা রায়ের সাজে, করিলা রায়ের সাজে। কেমন, আচ্ছা সাজানো হলো, তোকেও সাজালাম। সখীরা সাজিয়ে দিলেন রাধারানীকে, আজি যতন করে সাজাইয়ে দেই রে, যতন করে সাজাইয়ে দেই রে, করে সাজাইয়ে দেই রে, যতন করে সাজাইয়ে দেই রে, কৃষ্ণ সুখ পাবে বলে যতন করে সাজাইয়ে দেই রে, কৃষ্ণ সুখ পাবে বলে যতন করে সাজাইয়ে দেই রে, কৃষ্ণ সুখ পাবে বলে যতন করে সাজাইয়ে দেই রে, কৃষ্ণ সুখ পাবে বলে, কৃষ্ণ সুখেই সুখী তারা, কৃষ্ণ সুখ পাবে বলে, কৃষ্ণ সুখেই সুখী তারা, যতন করে সখীরা সাজিয়ে দিল রাধারানীকে, সাজানো হলো। আচ্ছা রাধারানী প্রণাম কর, কাকে? মায়েরা প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, প্রণাম কর কাকে, কার আশীর্বাদ নিতে হবে? শাশুড়ি মা। দেখো মায়েরা, যতই গোবিন্দ নাম করো, আর যতই কৃষ্ণ ভজন করো, আর যতই মালা জপ করো, আর যতই কালী মায়ের সেবা করো, তুমি যতই কীর্তনে সেবার কাজ করো, আর তুমি যতই কীর্তন শুনে বেড়াও, সন্তানের আচরণে বাবা মা যদি কষ্ট পায়, ভগবান বললেন আমি তার প্রতি সন্তুষ্ট হই না। নিতাই গৌর হরি বল। কি মায়েরা বুঝতে পারলেন আমার কথা? তাহলে সন্তান বাবা মাকে যদি কষ্ট দেয়, তুমি সারাদিন মালা জপ করো, কীর্তন করো, কীর্তন শোনো, মা কালীর সেবা করো, সেবার কাজ করো, যাই করো না কেন, ভগবান বললেন আমি তার প্রতি সন্তুষ্ট হই না। তাই প্রত্যেকটা কথার মধ্যে শিক্ষা আছে, গোবিন্দ ভজন করলে হবে না শুধু। রাধারানী প্রণাম কর, কাকে? জটিলা মাকে, জটিলা মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে আমরা যাব। এইবার জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিয়া বন্দন। মা আশীর্বাদ করুন মা, আমরা যেন সূর্য পূজায় সফল হতে পারি। জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিয়া মঙ্গল, জটিলা চরণ করিল বন্দন, জটিলা চরণ করিল মঙ্গল। চলিল সকলে বালা, চলিল সকলে বালা, শুনিয়া সেখানে কহয় মধুর, শুনিয়া সেখানে কহয় মধুর, শুনিয়া সেখানে কহয় মধুর, দেখিয়া উছর বেলা, দেখিয়া উছর বেলা, দেখিয়া উছর বেলা, দেখিয়া উছর বেলা। এইবার জটিলা মাকে প্রণাম করে রাধারানী সখীগণ সঙ্গে যাচ্ছেন, আর মনে মনে সঙ্গে আছে কুটিলা, ননদিনী আছে, জোরে বলতে পাচ্ছেন না, মনে মনে বলছেন, হে গোবিন্দ যা করো গোবিন্দ তুমি, যা করো গোবিন্দ তুমি, যা করো গোবিন্দ তুমি, যা করো গোবিন্দ তুমি, তোমার নামে লয়ে বাহির হলাম, যা করো গোবিন্দ তুমি, তোমার নামে লয়ে বাহির হলাম, যা করো গোবিন্দ তুমি, তোমার নামে লয়ে বাহির হলাম, যা করো গোবিন্দ তুমি, নামে লয়ে বাহির হলাম, যা করো গোবিন্দ তুমি,
দাসী মুখ দেখো, যেন দাসী মুখ দেখো, যেন দাসী মুখ দেখো, যেন দাসী মুখ দেখো, তুমি ছাড়া হে গোবিন্দ, তুমি ছাড়া তুমি ছাড়া আমার আর কেহ নাই, যেন দাসী মুখ দেখো, তুমি ছাড়া ছাড়া দাসী আর কেহ নাই, যেন দাসী মুখ দেখো, তুমি ছাড়া আমার আর কেহ নাই, যেন দাসী গোবিন্দ, তুমি ছাড়া যে আমার আর কেহ নাই, হে গোবিন্দ, আমি সবে সপেছি তব চরণে, সবে সপেছি তব চরণে, আমি সবে সপেছি তব চরণে, আমি সবে সপেছি তব চরণে, গোবিন্দায় নম বলে সবে সপেছি তব চরণে, গোবিন্দায় নম বলে সবে সপেছি তব চরণে, গোবিন্দ তোমার হলামে বলে সবে সপেছি তব চরণে, গোবিন্দ তোমার হলামে বলে সবে সপেছি তব চরণে, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, সবে সপেছি তব চরণে, তুমি ছাড়াই আমার আর কেহ নাই, সবে সপেছি তব চরণে, তোমার নামে লয়ে বাহির হলাম ব্রজবিহারী প্রাণ গোবিন্দ, তোমার নাম লয়ে বাহির হলাম ব্রজবিহারী প্রাণ গোবিন্দ, নাম লয়ে বাহির হলাম যেন দাসীর মুখ রেখো, ও যেন দাসীর মুখ রেখো, তুমি ছাড়া আমার আর কেহ নাই গো। মায়েরা এগুলো শিখে যাও, কোনো কাজে যাচ্ছ ঘর থেকে তুমি পা দেবে বের হবে, মনে মনে গুরু স্মরণ করবে, মনে মনে গোবিন্দ স্মরণ করবে, মনে মনে গোবিন্দ নাম করতে করতে যাবে, আমার গুরুদেবকে স্মরণ করতে করতে যাবে, দেখবে তোমার বিপদ আসবে না। আর বিপদ যদি আসে, আসলে আসতেও পারে মা, কিন্তু রক্ষা করবেন তিনি, কেন তুমি তাকে স্মরণ করেছো। রাধারানী কাঁদছেন, আমার এই জগতে যে আর কেউ নেই, হে গোবিন্দ তুমি ছাড়া, হে গোবিন্দ তুমি ছাড়া যে আমার আর কেহ না, আমি সবে সপেছি তব চরণে, আমি সবে সপেছি তব চরণে, গোবিন্দ তোমার হলা, হে গোবিন্দ তোমার হলা বলে, তুমি যেন দাসীর মুখ রেখো, যেন দাসী দেখো, তুমি ছাড়া আমার কেহ নাই গো, তুমি ছাড়া আমার আর কেহ নাই গোবিন্দ, হে গোবিন্দ, হে গোবিন্দ, ও গো প্রাণ গোবিন্দ, আমি তো ভজন জানি না, কেমন করে তোমার সেবা দিতে হয়, কেমন করে তোমার সেবা দিতে হয়, সেবা দিতে হয় জানি না, দিতে হয় তাও জানি না, আজ আমি তোমার সেবার জন্য নৈবেদ্য সাজিয়েছি, যেন কৃষ্ণ সেবাই লাগে,
যেন কৃষ্ণ সেবাই লাগে, যেন কৃষ্ণ সেবাই লাগে, যেন কৃষ্ণ সেবাই লাগে, আজি যতন করে সাজাইছি যেন গোবিন্দ সেবাই লাগে, আমি যতন করে সাজাইছি যেন গোবিন্দ সেবাই লাগে। রাধারানী নৈবেদ্যকে বলছেন, হে নৈবেদ্য তোমাকে সাজালাম যতন করে, তুমি যেন আজকে গোবিন্দ সেবাই লেগো গো, তুমি যেন আজকে গোবিন্দ সেবাই লেগো। আমি তো গোবিন্দ সেবা দিতে পারি না, বাদিনীর ঘর আমার, কৃষ্ণ বাদিনীর ঘরে আমি থাকি, আর কেমন করে সেবা দিতে হয় আমি জানি না, তাই আজ আমি যতন করে সাজালাম যেন গোবিন্দ সেবাই লেগো গো। রাধারানী চোখের জলে নৈবেদ্য মাথায় নিয়ে এইবারে যাচ্ছেন, চলো মায়েরা যে যেখানে বসে আছো সে সেখান থেকে আজকে গোবিন্দ সেবা করবে, আজকে মনে মনে যা বাসনা করবে, মনে মনে যা কামনা করবে তোমাদের বাসনা পূর্ণ হবে। এবার রাধারানী চোখের জলে কৃষ্ণ নামে করতে করতে আজকে যাচ্ছেন তারা, আজ চলু রে চলে এসো, আজ চলু রে চলে রাধা বিনোদী, চলু রে চলে রাধা বিনোদী, চলু রে চলো রাধা বিনোদী, চলু রে আজ চলু রে চলে রাধা বিনোদী, চলু রে আজ চলু রে চলে চলু রে চলে রাধা বিনোদী, আজ চলু রে রাধা বিনোদী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, ধ্বনি গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ নন্দিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, গোবিন্দ মোহিনী ধ্বনি, গোবিন্দ মোহিনী, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, চলু রে ধ্বনি কোথায়, সখীগণ সঙ্গে চলে রাধা বিনোদিনী, 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 চলু রে চলু রাধা বিনোদিনী, চলু রে চলে রাধা বিনোদিনী, রয়ু পরে ধ্বনি পদ চাপি যায়, ফুলে রয়ু পরে ধ্বনি পদ চাপি যায়, ফুলে রয়ু পরে ধ্বনি পদ চাপি যায়, ফুলে রয়ু পরে ধ্বনি পদ চাপি যায়, সূর্য মন্দির কত দূরে সখীদের সুধায়, সূর্য মন্দির ধ্বনি দূরে সখীদের সুধায়, আহা সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায়, সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায়, চলু রে চলো রাধা বিনোদী, চলু রে চলো রাধা বিনোদী, আহা আগে আগে যাই কুটিলা মধ্যে রাধা রানী, আগে আগে যাই কুটিলা মধ্যে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী, ফল মূল লইয়া চলে যত গো গোপিনী, ফল মূল লইয়া চলে যত গো গোপিনী, ফল
দেখো গোপীদি পার মন লইয়া চলে জানমড়ো বেনি চলু রে চলু রাধা বিনোদী পদ চাপি যায় পড়ে ধনী পদ চাপি যায় বলে রয়ু পড়ে ধনী পদ চাপি যায় ধনী পদ চাপি যায় বলে রয়ু পড়ে ধনী পদ চাপি যায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় আহ সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় সূর্য মন্দির কত দূরে সখীরে সুধায় চলু রে চলু রাধা বিনোদী রাধা বিনোদিনী চলু নেচে 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 আগে আগে যাই কুটিলা পিছে রাধা রানী 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 ফল মূল লইয়া চলে যত গো গোপিনী ফল মূল লইয়া চলে যত গো গোপিনী আহ ফল মূল লইয়া চলে যত গো গোপিনী ফল মূল লইয়া চলে যত গো গোপিনী চলু রে চলু রাধা বিনোদী চলু রে চলু রাধা বিনোদী বা সখীরা ভালোই নেচেছে। আচ্ছা রাসলীলা তো তোমাদের নৃত্য করতে হবে, ভূমিকম্প হয়ে যাবে। বা 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 রাসলীলা খুব সখীরা আমার খুব ভালো নেচেছে, একবার ঘেমে নিয়ে গেছে গো। নাও বসো দেখি দেখি, আমাকে ছেড়েছে, আমাকে ছেড়ে দাও। হ্যাঁ খুব ভালো নেচেছে আমার সখীরা। আচ্ছা বৌদি, ও বৌদি, বলছি বৌদি এমন সুন্দর বন তো কোনোদিন দেখিনি, বনটি কার বন? কুটিলা বল দেবা আশ্রয় বন, এ কথা কহিবার নয় এই বনে বল দেবের বাস। বলদেব সে দেবতা আবার কেমন? ও বৌদি ওই পাথ ওই পাহাড়ে আছেন? বলছে হ্যাঁ। আচ্ছা বৌদি ওই দেবতা ওই গাছের ভেতরে আছেন? হ্যাঁ। আচ্ছা বৌদি, আচ্ছা বৌদি আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে আছেন সে দেবতা? ও মা পা দিলাম নাকি গো, পা দিলাম নাকি গো, পা দিলাম নাকি গো, পা দিলাম নাকি গো, সেই ঠাকুরের মাথায় বুঝি পা দিলাম নাকি গো, সেই ঠাকুরের সেই ঠাকুরের মাথায় বুঝি হে মা আমার কি বা হবে, সেই ঠাকুরের মাথায় বুঝি হে মা আমার কি বা হবে, সেই ঠাকুরের মাথায় বুঝি হে মা আমার কি বা হবে, সেই ঠাকুরের মাথায় বুঝি হে মা আমার কি বা হবে, সেই ঠাকুরের মাথায় বুঝি পা দিলাম গো।
নাকি গো পা দিলাম নাকি গো সেই ঠাকুরের মাথায় বুঝি পা দিলাম ও বৌদি আর যাবো না হাত কাঁপছে পা কাঁপছে তুলে দাও হাত কাঁপছে পা কাঁপছে বৌদি আর যাবো না চলিতে না চলে পা অবশ হইল গা চলিতে না চলে পা অবশ হইল গা চলে পা চলিতে না চলে পা অবশ হইল গা চলিতে না চলে পা অবশ হইল গা ঘরে গিয়া রাধিকারো পায় ঘরে গিয়া রাধিকারো পায় ওমায় ওমায় একি একি ঘরে যাও ও ঠাকুরজি ওমায় একি একি ঘরে যাও ও ঠাকুরজি ওমায় ওমায় একি একি ঘরে যাও ঠাকুরজি ননদিনী ঘরে ফিরে যাও যদি সে রাখিতে চাও প্রাণ ননদিনী যদি সে রাখিতে চাও প্রাণ ননদিনী যদি সে রাখিতে চাও প্রাণ যাও যাও বৌদি ঘরে ফিরে যাও আহা হা ঠাকুরজি ঘরে ফিরে যাও বৌদি আমি আর যাব না কুটিলা তো ঘরে চলে গেল কেন জানো মা ওই যে কৃষ্ণঙ্গ গন্ধ কুটিলার নাসিকায় যে প্রবেশ করেছে কুটিলা সহ্য করতে পারছে না কৃষ্ণ বাদিনী তো তাই আর সহ্য করতে না পেরে ঘরে চলে গেল আর রাধা রানী এই অবসরে নানা জাতি পুষ্প চয়ন করছেন কৃষ্ণ নাম গুণকীর্তনে আছেন কৃষ্ণ নামে রাধা রানী পুষ্প চয়ন করছেন আহা কি আনন্দ এদিকে কুটিলা ঘরে গিয়ে মা আর দাদাকে ডেকে বলছে মা মা আর যে দাদা যে কোথায় গেল দাদা এই যে মা কালীর ছেলে হ্যাঁ সর্বক্ষণ জয় কালী জয় জয় কালী জয় কালী জয় কালী হ্যাঁ সর্বক্ষণ তো কালী তুমি পূজা নিয়েই আছো চলো চলো দেখে আসবে চলো চলো দেখে আসবে নিজের চোখে দেখবে চলো সূর্য পূজার ছলনায় ভানু পূজার ছলনায় কানু পূজা কানু পূজা কি মায়েরা বুঝতে পারছো আজকে ভানু পূজায় কোন পূজা হচ্ছে কানু পূজা নিজের চোখে দেখবে চলো কি এত বড় বয়স শ্রদ্ধা কোথায় লাঠিটা কোথায় গেল লাঠিটা কোথায় লাঠিটা কোথায় গেল লাঠিটা লাঠি কোথায় আজকে বয়ের একদিন আর বউকে তো প্রাণে মারবই আর যে বউয়ের সঙ্গে যারা যারা গিয়েছে আজকে সব এই যে বউয়ের সঙ্গে যারা যারা আছে আজকে প্রাণে মারব এত বড় স্পর্ধা ভানু পূজার ছলনায় কানু পূজা চলো তো মা এবার আয়ান আর জটিলা মা আসছে সূর্য মন্দিরে বুঝতে পারছো এবার আসছেন তারা পুজো রহস্য দেখতে রাধারানী কি করছেন সেটা দেখবার জন্য জটিলা মা আর আয়ান আসছে সূর্য মন্দিরে আর সুখসারি ডালে বসে তারা কথোপকথন করছে কেমন সুখসারি আলোচনা করছে যে ওই যে আসছে জটিলা মা ওই যে আসছে আয়ান তা সুখসারি যখন আলোচনা করছে রায়শেখর পদকর্তা শুনতে পেয়ে গোবিন্দের কাছে গিয়ে বললেন গোবিন্দ রাধারানীর মানে যাতে রক্ষা হয় তুমি আর বিলম্ব করো না যাও তুমি রাধারানীর মান রক্ষা করো তাড়াতাড়ি সূর্য মন্দিরে প্রবেশ করো এইবার গোবিন্দ সঙ্গে কাকে নিলেন বটু কোথায় এই যে আমার দলে একটা আছে ব্রাহ্মণের ছেলে বটু কেমন চল তো বটু এইবার বটুকে সঙ্গে নিয়ে তারে দেখি মনে সুখী এলাই মাথার কেশ বলে পাটা ভালে ফোটা কোষা কুশি করে বলে পাটা ভালে ফোটা কোষা কুশি করে বলে পাটা ভালে ফোটা কোষা কুশি করে এটা কি ফটো কোষা কুশি করে
কলে পাটা ভালে ফোটা কোষা খুশি কলে পাটা ভালে ফোটা কোষা খুশি করে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পড়ে ছোট কাঁচা মোটা কোচা কটিয়া ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পড়ে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পড়ে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পড়ে লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবে ওই লইয়া পুঁথি হইয়া যদি আইলা দেবে ঘরে পূজা সজ্জা দেখি দিজর মন সংসার করে পূজা সজ্জা দেখে দিজর মন সংসার করে আহা ক্ষীরের নাড়ু দেখি বটু কহে মারে মা ওই ক্ষীরের নাড়ু দেখে বটু কহে মারে মা ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু দেখে বটু বাপরে এ তো খুব বড় বড় ক্ষীরের নাড়ু গো ক্ষীরের নাড়ু দেখে ব্রাহ্মণের জীবের জল কত ক্ষীরের নাড়ু ক্ষীরের নাড়ু দেখি জীবের জল আর ঠিক থাকছে না টপ টপ করে ক্ষীরের নাড়ু দেখি বটু কহে মারে মা ক্ষীরের নাড়ু দেখে বটু কহে মারে মা আইসো সবে ও যার দিয়ে রইছে নারিয়া আইসো সবে আহা পুজো না হলে তার প্রসাদ পাওয়া যাবে না তাড়াতাড়ি এসো আইসো সবে আইসো সবে পূজা দেবে রইতে নারী আর আইসো সবে পূজা দেবে রইতে নারী আর তাহলে পুজোটা আরম্ভ করি এবার ব্রাহ্মণকে বরণ করা হলো তোমরা তো জানো ব্রাহ্মণ কি করে বরণ করতে হয় কি করে ব্রাহ্মণ বাড়ি আসলে কি করতে হয় পা দুটো ধুয়ে দিতে হয় আসন পেতে দিতে হয় আসন কোথায় আসন পেতে দিতে হয় তারপরে ব্রাহ্মণ বসন ভূষণ ব্রাহ্মণের কাঁচাটা গরমে না বলছি কাঁচা হয়েছে বাবা কাঁচা হয়নি
পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে লইয়া পুতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে সবে পূজা দেবে রইতে নাজি সবে পূজা দেবে এবার পূজা আরম্ভ হচ্ছে। আজ ব্রাহ্মণের ছাতাটা কিন্তু ভালো হয়েছে, ভালো হয়নি? বা ছাতাটা খুব সুন্দর, ছাতাটা পছন্দ হয়েছে আমার, খুব ভালো হয়েছে ছাতাটা। এইবার পূজা আরম্ভ হলো, আর ভগবান কি করলেন, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, ওই কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতর যায়, কানু তখন ভানু হইয়া ফুলের ভিতর যায়, আহা যখন যেমন, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, ওই যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আহা যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়, আহা যখন যেমন তখন কেন করো স্তুতি, শোনো রাধা পতিব্রতা কেন করো স্তুতি, বুড়ির পাপে জালি মুমরিবে তোমার প্রতি, বুড়ির পাপে জালি মুমরিবে তোমার প্রতি। রাধা রানী তো থরথর করে কাঁপছেন, দিনমণি করে অবধান, পতি যদি মরে যাবে তবে মরি কি বা হবে, শাশুড়ি সোহাগ করে সদা, দেবর ননদ সবে কত ভালোবাসে, আমাকে ননদিনী ভালোবাসে, স্বামী ভালোবাসে, স্বামীর পরমায়ু বৃদ্ধির জন্যে, স্মৃতির সিধু রক্ষয়ের জন্যে এসেছি সূর্য পূজা করতে। এইবার রাধা রানী যখন থরথর করে কাঁপছেন, আর গোবিন্দ মৃদু মৃদু হাসছেন ফুলের ভেতর থেকে, আর বটু বলছে শোনো এইবার পূজা আরম্ভ হবে, সকলে হাত জোর করো, পূজার অঞ্জলি দেবে যে যেখানে বসে আছো মায়েরা, আজকে প্রাণভরা ভক্তি ভালোবাসা দিয়ে, পুষ্প লাগবে না, তুলসী লাগবে না, চন্দন লাগবে না, প্রাণভরা ভক্তি দিয়ে আজকে পূজার অঞ্জলি দেবে, সবাই হাত জোর করো মায়েরা, পূজার অঞ্জলি দাও, মনে মনে যা বাসনা করবে, মনে মনে যা কামনা করবে পূর্ণ হবে, শুধু আজকে নয় মা, প্রত্যেক দিন স্নান করে তুলসীকে জল দেবে আর সূর্যদেবকে প্রণাম করবে, প্রত্যেক দিন, প্রত্যেক দিন সূর্যদেবকে প্রণাম করবে, কেমন? তাতে গৃহস্থের অমঙ্গল দূরভূত হয়, গৃহস্থে ঘরের ভেতরে যে অমঙ্গল আসে সেগুলো সব চলে যায় এবং কৃষ্ণ ভক্তির উদয় হয়। আজকে গোবিন্দ জগৎপতির সেবা করবো আমরা, হাত জোর করো। ওহে সূর্য দেব গো পূজি হে তোমার, ওহে সূর্য দেব গো পূজি হে তোমার, পূজি হে তোমার দেব, 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 পূজি হে তোমার, ওহে সূর্য দেব গো পূজি হে তোমার, ওহে সূর্য দেব গো পূজি হে তোমার। কেমন? এবার বটু আরম্ভ করলেন সূর্য পূজা, ঘন্টাটা
নাচছে সকলে একসঙ্গে উল্লুধ্বনি দাও। বাসনা করবে, কামনা করবে, পূর্ণ হবে। আর উলুধ্বনিটা, হরিধ্বনিটা বাবা, হাত জোর করো, হাত জোর করো, বলো শ্রীবিষ্ণ 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 নম নম অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থা সর্বাবস্থা গতৌপিবা গতৌপিবা যৎসরে যৎসরে পুণ্যরিকক্ষ পুণ্যরিকক্ষ সাবাজ্য সাবাজ্য অভ্যন্তর অভ্যন্তর সূচি সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সূচি নম সূচি শ্রীবিষ্ণ 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 তদবিষ্ণু পরমং পদ সদা পশ্যন্তি সুরয়ো দিদিব চক্ষুরাততম। বলেছি সবাই বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো তৎসৎ 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 অদ্য অদ্য শ্রাবণ মাসে শ্রাবণ মাসে শুক্ল উপক্ষে উপক্ষে নবমাং তিথৌ নবমাং তিথৌ বুধবার বুধবার যার যার নাম গোত্র মনে মনে বলো, যার যার নাম গোত্র নাম গোত্র মনে মনে বলো, যার যার নাম গোত্র বলেছ ধর্ম অর্থ অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ চতুর্বর্গ ফল ফল প্রাপ্তি প্রাপ্তি কামনায় শ্রী 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 রাধা গোবিন্দ রাধা গোবিন্দ চরণ চরণ প্রাপ্তি প্রাপ্তি কামনায় কামনায় শ্রী 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 সূর্য পূজা সূর্য পূজা অহং অহং করিষ্যে করিষ্যে উলুধ্বনিটা কোথা হরি হাত জোর করো, হাত জোর জবা জবা কুসুম কুসুম সংকর্ষ সংকর্ষ কাশ্যপেয় মহাদুতি ধন্তারি ধন্তারি সর্বপাপন প্রণতস্মি দিবাকর দিবাকর হে হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে উলুধ্বনি ধূপকাঠি
চিন্তা বন্ধ করতে হবে। আসলে কি, তোমাদের এত সুন্দর পরিবেশ, ভক্তের সমাগম, এই ফ্যানটা বন্ধ করে দাও। মাইক দাদাও খুব ভালো, মাইক সাউন্ডটা খুব ভালো বাজাচ্ছে, সুন্দর সাউন্ডটা খুব ভালো বাজাচ্ছে, প্যান্ডেল ভালো, লাইট ভালো, মাইক ভালো, ক্যামেরাম্যান যারা বসে আছে সামনে, বাপরে এরা অনেক ইউটিউব এসছে না, সবাই ভালো। আসলে কি, মহিষ বাতানের ভক্তরা ভালো, কেমন উলুধ্বনিটা একটু কম হচ্ছে তোমাদের? রাত্রেবেলা রাসলীলাতে দেবে সূর্যদেবের আরতি, জয় জয় সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি, বটু সুখে মন্ত্র পড়ে সখানে হুঙ্কার ছাড়ে, দেখি বুড়ির হইল চমৎকার, দেখি বুড়ি হইল চমৎকার, কেমন বলছে বাবা বাবা আমাদের বউ কত ভালো গো, দেখো কেমন সূর্য পূজা করছে। চলো 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 ঘরে ফিরে যাই আমরা। এইবার আয়ানা শাশুড়ি মা ঘরে ফিরে গেল ফুলের অভি। যে সন্তুষ্ট হয়েছে কি করে বুঝবো, সূর্যদেব যে সন্তুষ্ট হয়েছে কি করে বুঝবো, সূর্যদেবের মাথা থেকে যদি ফুল পড়ে তবেই বুঝবো। এইবার হাসি দেব মাথা নাড়ে ঝড় ঝড় ফুল পড়ে, 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 দাই নারী গা হোলা হোলি দাই নারী গনে, তোমরা সূর্য পূজা হলো সিঁদুরটা, সিঁদুরটা, সিঁদুর কেমন দেখিয়া দেবের মুখ সবাই হইল মহাশু, দেখিয়া দেবের মুখ সবে হইল মহাশু, জনে 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 সবার মাথায় দিয়া হাত বটু পরে আশীর্বাদ, সবার মাথায় দিয়া হাত বটু পরে আশীর্বাদ, থাকো জনময় অতি হয়ে থেকো থেকো। এইবার ফুলের ভিতর হইতে বাহির হইয়া, ফুলের ভিতর হইতে বাহির হইয়া, ওই কথা হাসিয়া হাস আপন আপন ঘরে করো হয়া, আপন আপন ঘরে করো হয়া,